আচ্ছা রাজু ভাই ক্লিক করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা দিলাম, অ্যাক্সেস দিলাম, রেকর্ড করতে থাকেন এবং ক্লাস কন্টিনিউ করবেন, ঠিক আছে? ক্লাসের টপিক আপনাদেরকে বলে দিই, টপিকটা হচ্ছে যে গত কয়েকদিনে যতগুলো টপিকের বিষয়ে দেখানো হয়েছে, কারো কোনো সমস্যা থাকলে হেল্প করবেন আপনারা, ঠিক আছে, ক্যাপ্টেনরা মিলে। এবং অন্য বিষয়ে কেউ যদি অন্য কিছু জেনে থাকেন কোনো বিষয়ে, কে কিভাবে সলভটা করেছেন, তারাও সেটা শেয়ার করবেন। আর আমি আমার ওয়াইফাই লাইনটা আসা মাত্রই আমি ফুল ভাবে জয়েন করতেছি, ঠিক আছে? মাঝখানে মেবি আপনাদের সাথে কথা বলতে পারবো না, তবে ক্লাস যেন থেমে না থাকে, ঠিক আছে? সবাই কন্টিনিউ করে। ঠিক আছে, আপনারা সবাই কেমন আছেন? ক্লাসে উপস্থিতি মাত্র 15 জন দেখছি। হ্যালো দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। সবকিছু ঠিকঠাক তো আপনাদের সবার? এখন পর্যন্ত আছে দাদা, দেখা যাক। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন রেডিটে? হ্যাঁ দাদা করেছি। কয়টা অ্যাকাউন্ট করেছেন? কয়টা অ্যাকাউন্ট তৈরি করেছেন? ফেক দুটো না আর একটা ইয়ে কি 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 বললেন আরেকবার? আইডি কি আইডির কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, আইডি কয়টা তৈরি করেছেন? রেডিট অ্যাকাউন্ট কয়টা তৈরি করেছেন? আইডি অ্যাকাউন্ট সব একই? হ্যাঁ তো অ্যাকাউন্টটা সে কয়টা, তিনটা না? হ্যাঁ তিনটা অ্যাকাউন্ট করেছেন তো ঠিকঠাক। আমি তো মানে পারি না, আমি দিছি কিন্তু আমার পরে মানে রিকোয়েস্ট গেছে, পোস্ট রিকোয়েস্ট চলে গেছে, ঠিক আছে, কিন্তু কমেন্ট করা হয়। আচ্ছা, আপনি কোথায় পোস্ট করতে গেছিলেন? আপনি কোথায় পোস্ট করতে গেছিলেন? আপনারা কি মানে আপনাদের কমিউনিটিটা কি ঠিকঠাক দিচ্ছেন? সেখানে একটা কমিউনিটির ব্যাপার আছে। হ্যাঁ, ওখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তো দিছি, এখন কোন কিছু ভুল আছে কিনা সেটাই তো বুঝতে পারছি না, দেখতে পারলে তো আরো ভালো হয়। আচ্ছা, কমেন্ট করতে পারছেন না? না, আপনি তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখি কোথায় কি সমস্যা হচ্ছে আপনার। স্ক্রিন শেয়ার করবেন? করেন করেন, দেখি কোথায় তাহলে আপনারটাই করে দেখাই দেন, সমস্যা নেই। না না, আপনার যেহেতু সমস্যা আমার তো সমস্যা হয় না, আমি আপনারটাই দেখবো, আপনারটা দেখান। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? দাদা আমি তো পোস্ট করতে পারছি না, আমার পোস্ট মানে কিছু লিখছি, লিখে যখন পোস্ট করতে যাবো তো তখন আমার পোস্ট অপশনটা মানে ডেড আসছে, ঠিক আছে, ওখানে একটা মানে লাল অপশন আসছে, পোস্ট করতে পারছি না, মানে পোস্ট বাটনে কোনো কাজ করছে না এখন। আমার হচ্ছে আমিও পোস্ট করেছি কিন্তু আপনারা কি টাইটেলটা দিলে আসবে? টাইটেল দিচ্ছেন বা টাইটেল না দিলে হচ্ছে তারপর টাইটেল দেওয়ার পরেও পোস্ট আসবে না, আপনার যদি কমিউনিটি যদি মানে সিলেক্ট না করেন। আচ্ছা, আমার এটা একটু এ করেন, স্ক্রিন যেকোনো একজন দেখাই দিলে হবে, যে পোস্ট করা যে আমার তো মানে দেখছি অনেক সময় নিচ্ছেন, আমি অনেক চেষ্টা করছি, তারপরে দেখা যাচ্ছে যে ওই আমার পোস্টটা রিকোয়েস্টে চলে গেছে, এখন পোস্ট হয়েছে কিনা সেটা আমি আর পড়াচ্ছি কি তাই। না, স্ক্রিন শেয়ার আমিও দেখাতে পারবো না, কারণ হচ্ছে স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া নেই। ঠিক আছে, স্যার যখন আসবে তখনই একজন যে করে একজন দেখাই দিবে, সমস্যা নেই। আর কোনো কোথাও কারো মানে সমস্যা? রাজু ভাই আপনি যদি আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ করতেন ভালো হতো। আচ্ছা ধন্যবাদ। আব্দুল রাজাক ভাই কোনো সমস্যা হয়েছে আপনার?
হ্যালো ভাই, রেচক ভাই শোনা যায় আমার কথা? রেচক ভাই তাইলে ক্লাস অন করে দিয়ে কোথাও চলে গেছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে গিগের ক্যাটাগরি চেঞ্জ করতে গিয়ে আমি একটু সমস্যা করছিলাম, সেটা হচ্ছে আমি দেখতে করতে পারছি না। আরেকবার বলেন ইয়াসিন ভাই, আপনার নেটওয়ার্ক খুবই উইক। সমস্যা হচ্ছে, আমি বলছিলাম আমার গিগের আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে গিয়ে প্রবলেম ফেস করছি, হচ্ছে আসলে চেঞ্জ করতে পারছি না। কি সমস্যা ফেস করছেন? গিগের ক্যাটাগরি চেঞ্জ করব যখন, হ্যাঁ কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে বা কি বলছে? আমি চেঞ্জ করার অপশনই পাচ্ছি না, যেমন অন্যান্য গুলো, যেমন আমি প্রাইস চেঞ্জ করতে পারছি, আমি আমার পিক চেঞ্জ করতে পারছি গিগের, তারপরে হচ্ছে বাকি সবকিছু পাচ্ছি, কিন্তু ওই ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য অপশন পাচ্ছি না। এরকম তো হওয়ার কথা না, মানে স্যার তো গত দিনের ক্লাসেও দেখিয়ে দিলেন কি করে চেঞ্জ করতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখুন দেখি, মাই স্ক্রিন শেয়ার অন এখনো নেই। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অন হলে আমি আপনারটা দেখিয়ে দিতে পারতাম। ঠিক আছে দাদা, হ্যাঁ দাদা, আপনি একটা ইনবক্স করেছে ওটা একটু চেক দেন তো। হ্যাঁ আমি দেখলাম, কিন্তু মানে আপনার কি বাংলা ফন্ট ইনস্টল করা আছে যথাযথভাবে? আমার ওই যে উপরে ওই কয়েকটা ইনস্টল হচ্ছে না, মানে ইনস্টল হচ্ছে না বলছি, দেখতে পাচ্ছি না ওই ফন্টটা। আর তো ইয়াটা অব্রো দেওয়া আছে, অব্রো আপনি বিজয় বিজয় দিয়ে হতে পারে আপনার। ঠিক আছে, অঙ্গীকার নামার এখানে আমাদেরা তো সবাই বিজয় ব্যবহার করছি মনে হয়, কারণ আমারটাতে কিন্তু ঠিক দেখাচ্ছে। তাহলে আমি আপনাকে একটা ওয়েবসাইটের নাম বলছি, BN ওয়েব টুলস। ঠিক আছে, সেখানে গিয়ে আপনি আপনার লেখাটা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, ওটাই গিয়ে কনভার্ট হয়ে যাবে। যদি কোনো ধরনের সমস্যা থাকে ওখানে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা দাদা দেখি তাহলে, আমি বিকেলে ল্যাপটপটা পাবো, আমি 4টা বা 5টার দিকে আনতে যাব, নিয়ে আসলে আমি সন্ধ্যার পরে তাহলে আপনাকে নক দেবো, ওটা আজকেই জমা দেবো, আমি সবকিছু রেডি করে রাখছি, কালকে দিতে যাচ্ছিলাম রাত্রে। আর আপনারা যারা যারা এখন অনলাইনে আছেন 20 জনের মতো, সবাই আপনাদের নামের শেষে রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করবেন প্রতিদিন, এটা যাতে বলা না লাগে আমার। ঠিক আছে, সবাই করেন। আর আর মুজাহিদুল ভাই কোনো সমস্যা আছে আপনার, বা কোনো ধরনের সমস্যা ফেস করছেন কোনো জায়গায়? জি ভাই, আমার কাজকর্ম প্রায় স্থগিত হয়ে গেছিল কিছুদিন হলো, তারপরে কালকে সব কাজ ক্লোজ করে দিলাম দিয়ে, মানে গতকাল থেকে একদম পুরোটা মনোযোগ মানে এর উপরে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে সকালে কাজ করতে গিয়ে একটু সমস্যা হলো কম্পিউটার, কম্পিউটারটা আবার দিয়ে আসলাম একটু বিকেলে দিয়ে বললো। তো আমার একটা সমস্যা হয়েছে, ওই যে গিগ ক্রিয়েট করতে গিয়ে ছবিটা শুধু দিব এরকম সময় কম্পিউটার সমস্যাটা হলো, তো কোনো সমস্যা হবে কি ভাই? না কোনো সমস্যা হবে না। আপনি কি পরে গিয়ে সেটা আবার দেখে মানে দেখার চেষ্টা করেছেন কি? না আর কিছু করিনি, মানে সুযোগই হয়নি, মানে কম্পিউটার হঠাৎ করে মানে বন্ধ হয়ে গেল, তারপরে আর কিছু করা হয়নি। আচ্ছা, আপনি যতদূর পর্যন্ত সেভ করে রেখেছেন, আপনি যতদূর পর্যন্ত সেভ করে রেখেছেন ততদূর পর্যন্তই আশা করি সেভ হয়ে থাকবে, সমস্যা নেই কোনো। ঠিক আছে, হ্যাঁ আর আজকে থেকে মানে আমি আমার চিন্তা ভাবনা যে পুরো সময়টাই অনলাইনের উপর দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে আমরা, একটু সমস্যা হচ্ছে ভাই কিন্তু ওই সবার কাছ থেকে একটু হেল্প নিচ্ছি। সমস্যা নেই, সমস্যা হতেই পারে, ইলেকট্রনিক যন্ত্র, ইন্টারনেট, নেটওয়ার্ক, ল্যাপটপ, কম্পিউটার, ঝড়, বৃষ্টি, বাদল, গিগ, ইংলিশ গ্রামার স্কিল, অনেক কিছু আছে। ঠিক আছে, কোনো সমস্যা হতেই পারে। হ্যাঁ দাদা, আশিক নামের কি কেউ ছিল?
না আমাদের এখানে আশিক নামের কেউ ছিল না আশিক নাকি কেউ ছিল নামটা ভুলে গেলাম আমরা পরিচিত কালকে আমার সাথে দেখা হয়েছিল সন্ধ্যায় তো বলছিল আপনার সাথে নাই কথা বলেছিল এক্সামের জন্য আসছে না আমার ফুল নামটা ভুলে গেলাম নিকনেম আশিক হয়তো এখানে দেওয়া ছিল না নিকনেমটা আচ্ছা না আমি তো সর্বপ্রথম থেকেই আছি ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে আজকে 13 নাম্বার ক্লাস পর্যন্ত কেউ আমি মানে আমারও ডাটাবেজের নাম সবারই নাম লেখা থাকে অন্তত মানে অন্তত গলা শুনে বোঝা যায় যে কে কথা বলছে এখন না এখন তো সবাই মোটামুটি আমরা পরিচিত হয়ে গেছে এখন বোঝা যায় আসলে কে কথা বলছে না ওই জন্য আসলে মানে এই নামে কেউ ছিল না সমস্যা নাই জি আচ্ছা অমৃতদা কি খবর আপনার হ্যালো অমৃত কুমার সরকার দাদা শুনতে পাচ্ছেন আপনি সমস্যা নেটওয়ার্কের না কথা বলছেন না হ্যাঁ দাদা হ্যালো হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি ভালো আছেন এই তো চলছে কোন রকম কিন্তু দাদা আমার তো একটা প্রবলেম হয়েছে আপনাদের আমি ক্যানভা দিয়ে আপনি যে জ্ঞান তো ওই ক্যানভাতে ফর উইজেট করতে যে আপনি হলো যেটা হচ্ছে সেটা হলো আমার সাইজটা সাইজটা আমি ধরেন হচ্ছে না আমি ফটো গিয়ে গিয়ে হচ্ছে এখানে সাইজ হবে না 150 বাই 370 হবে না না আমি বল হ্যাঁ আমি তো জানি বাট আমি বলতে চেতে না মানে ওটাই সাইজটাই আসছে না নাকি আমি ওটা ব্যাকগ্রাউন্ড নতুন করে ঢুকবো নাকি না না অবশ্যই আসবে ঠিক আছে অবশ্যই আসবে যদি ওয়েবসাইটের বাগ বা এরর যদি না থাকে অবশ্যই আসবে ঠিক আছে আমি তো হ্যাঁ আমি আরেও করছি বাট এই তোমার কালকে থেকে আমি একটা গিগ করব আমি তো করতেলাম না পরে তোমার এডিট করতে পারছি না আর আপনি আপনার গিগের টাইটেল ওই কুকি আমি বলি ওই কুকিটা কি ক্যানভা কুকিটা কি নাই করে দাও নতুন করে ঢুকবো নাকি না যদি যদি ক্যানভার ওয়েবসাইটে যদি সমস্যা থাকে তাহলে আপনি যতগুলো অ্যাকাউন্ট দিয়ে যাবেন অতগুলোতেই সমস্যা হবে আমার মতো সমস্যা ক্যানভাতে নয় সমস্যা আপনার সেটিং এ আছে ঠিক আছে আপনি হয় পিক্সেলে ভুল করছেন অথবা ইঞ্চিতে ভুল করছেন ঠিক আছে ক্যানভাতে আবার সর্বপ্রথমে পিক্সেলের হিসাব দেখায় তারপরে যদি আপনি ইঞ্চি হিসাবে যান তাহলে ভুল দেখাবে ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি যে আমি ছবিটা নিয়ে যে সাইজটা দিচ্ছি বাট ওটা মানে নিচে না যে আসে ফ্রেমটা তৈরি হবে আচ্ছা আপনি ক্যানভা বাদ দেন ঠিক আছে আপনি হচ্ছে গিগের সাইজ জানেন আপনি তো মানে লোগো ডিজাইনের কাজ করেন ইলাস্ট্রেটরেও তো করতে পারেন অথবা ফটোশপেও তো করতে পারেন ক্যানভার পিছনে পড়ে আছেন হ্যাঁ ক্যানভার পিছে তো আমার মতে পড়ে থাকার কথা না আপনি ক্যানভার জন্য আটকে আছেন এটা তো হচ্ছে আমি দাবার পরে করছিলাম এবব দিয়ে কিন্তু হ্যাঁ কিন্তু পরে মানে ওটা যদি সহজ হয় ভেজাল কম শর্টকাট এই জন্যই না না আমার কাছে তো মনে করুন যে ফটোশপই সবচেয়ে সোজা মনে হয় রাইট ফটোশপে আমার টানা হেচড়া একদম খুব জুম করে করে সবকিছু করতে পারবো ট্রান্সপারেন্ট করব না কি করব আমি তো ক্যানভাতে লেআউটই খুঁজে পাই না লেয়ার খুঁজে পাই না এটা ক্লিক করি তো ওই লেয়ারে ধরে ওই লেয়ার ধরে তো ওই লেয়ার ধরে ঠিক আছে না আসলে ক্যানভা একটু মানে ব্যবহার করতে না আপনারা যারা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা এইটাতে খুব কমফোর্টেবল ফিল করে সে সেটাতে করলেই ভালো হ্যাঁ হ্যাঁ আপনি ক্যানভাতে যদি করতে চান তাহলে ক্যানভা থেকে ছবি ডাউনলোড করে ফটোশপ এডিট করে দিলেই তো মোবাইলে করা যায় মোবাইলে সবচেয়ে সহজে করতে পারবে যে ম্যাপগুলো আছে এগুলো হচ্ছে লোগো পিট নামে একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যার নাম আয় আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন পরিবর্তন করেছেন তো অমৃতদা আপনাকে বলছি হ্যাঁ দাদা বলো হ্যাঁ বলছি টাইটেলে কালকে তো দেখলাম গিগের টাইটেলে ভুল আছে একটু ঠিক আছে তো ভুল আছে মানে বেশ বড় ভুলই ছিল সেটা কি ঠিক করা হয়েছে আমি ভাবছি ওটা ডিলিট করে দেব গিগটা করে দিয়ে নতুন করে করতে যাচ্ছি এজন্য আমি তোমার কথা সবকিছু কমপ্লিট করছি পিকটা হলে আমি কাজটা শুরু করে দেব
তারপরে হচ্ছে আপনি মানে ডিলিট করবেন না ওটা এডিট করবেন, ঠিক আছে? আমার মতে সেটা মানে ডিলিট করে দেওয়াই বেটার, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ হচ্ছে ওটাতে টাইটেল যেটা দিবেন সেটার হচ্ছে মানে একদম মানে পার্মালিংক যেটা বলে পার্মালিংক তো সেটার গিগের হয়েই থাকে, ঠিক আছে? এই জন্য ওটা ডিলিট করে নতুন করবেন। হ্যাঁ দিদি আপনারটা শুনেছি, তাহলে আমি ওটা ডিলিট করে দিই। আমার না একটু ল্যাপটপটা কেন যেন গরম হয়ে গেছে, কুলার আছে তারপর আমি না ল্যাপটপটা অফ করে পাঁচ দশ মিনিটের মধ্যে আবার ব্যাক করছি, স্যার কি একটু বলেন। হ্যাঁ যদি আসে স্যার। ঠিক আছে আপনি আপনার ল্যাপটপকে একটু চেক করবেন যে কোনো মানে প্রোগ্রাম টোগ্রাম চলছে কিনা, ঠিক আছে? জি। ভালো আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার কোন সমস্যা সমাধান বলুন, কোন সমস্যা হয়েছে? না ভাইয়া কোনো সমস্যা হয় না, আমি খুলেছি আইডি, পোস্টও করেছি। প্রথমে সমস্যা ছিল যে আমিও খেয়াল করি নাই কমিউনিটি যেটা দিতে হয় ওইটা আমি খেয়াল করিনি, পরে পোস্ট করতে যাচ্ছি পোস্ট হচ্ছে না, পরে দেখলাম যে ওখানে কমিউনিটি দিতে হবে, পরে দেওয়ার পর পোস্টটাই হলো। আচ্ছা খুব ভালো করেছেন। এই আমি প্রথমে একটা ওদের স্ট্যাটাসে কমেন্ট করেছিলাম, পরে আমার ওরা ডিলিট করে দেয় নাইনি, পরে আমি আরো কয়েকটা আপনার আপগ্রেড করলাম, আবার আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করলাম সব জায়গা থেকে করার পর তারপর দেখছি যে ওটা অ্যাপ্রুভ করলো ওরা, আবার পরে প্রায় 5 মিনিট পরে ওটা আবার অ্যাপ্রুভ হলো। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনার সমস্যার সমাধান হয়েছে, তাহলে আপনি নিজে নিজে চেষ্টা করেছেন আপনি আপনার নিজের সমস্যাগুলো ঠিক করার জন্য। জি ভাই। আর আপনার যে সেদিন আমি ল্যাপটপে যেটা দেখলাম ল্যাপটপ বা ডেস্কটপে আপনার যে মাইনিং একটা চলছে, ঠিক আছে? এটা কিন্তু অনেক হার্মফুল, আপনি ওই এক্সটেনশনটাকে খুঁজে নিন। হ্যাঁ অনেক ব্যস্ত তো এজন্য আপনাকে আমি বলিনি, আপনি আমাকে একটু বলে দেন কি কি করতে হবে, আমি পারছি না। ঠিক আছে, এতে করে মনে করুন যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, আর এই এই এক্সটেনশন বা এটা এক ধরনের মানে সফটওয়্যার ম্যালওয়্যার বলেন বা ভাইরাস বলেন, ঠিক আছে, এরা কি করে ওই মাইনিং করতে থাকে, ঠিক আছে? সব আপনি আপনি টাকা পাবেন খুব পরবর্তীতে, ঠিক আছে? যদিও পান, ঠিক আছে, তাও মনে করুন যে এগুলো ব্যবহার করা ঠিক না, কারণ হচ্ছে এগুলো ব্যবহার করে হচ্ছে অনেক অ্যাটাকিং হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনি বেঁচে যেতে পারেন। ওই জন্য আমি আপনাকে অন্তত সাজেস্ট করবো যে এসব মানে না ব্যবহার করার জন্য। ভাই আমি তো ওটা ডিলিট করতে পারছি না, আমাকে আপনি একটু বলে দেন। ওটাকে আনস্টল করতে হবে অথবা আপনি আপনার মানে টাস্ক ম্যানেজারে গিয়ে ফোর্স দেখবেন সেটা কোন সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে সেটা অবশ্যই ডিলিট করবেন, না স্যার আপনার মানে কম্পিউটারের আয়ু যদি 5 বছর হয়ে থাকে তাহলে সেটা 3 বছরে নেমে চলে আসবে। ফেরদৌস কবির ভাই, হ্যাঁ ফেরদৌস ভাই শুনতে পাচ্ছি না আপনার কোনো কথা, না শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনের সমস্যা আছে। ঠিক আছে আপনি আপনার মাইক্রোফোনটা আরেকবার মানে ঠিক করে নিন দিয়ে আবার আসেন, সমস্যা নাই, আপনার মাইক্রোফোন খোলাই আছে কিন্তু মনে হয় আপনার মাইক্রোফোনের সমস্যার কারণে হচ্ছে শোনা যাচ্ছে না আপনার মুখের কথা। আচ্ছা বেশ ঠিক আছে, সমস্যা নেই, পড়ে নিয়েছি। আচ্ছা আরাফাত ভাই। জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি।
কোনো সমস্যা? সমস্যা এখন পর্যন্ত একটাই হয়েছে, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ব্যান হয়েছে রেডিটের। কালকে ঠিক ছিল সাবমিট করার পর আজকে দেখি যে প্রোফাইল লিংক চেক দিতে গিয়ে দেখি যে ওইটা পাচ্ছি না, ওই আইডিটা পাচ্ছি না। এটা সমস্যা, তাহলে আমাকে চেক করতে হবে তাহলে একবার। ঠিক আছে, আমিও চেক দিয়ে আসবো, সমস্যা দেখি কি বলছে। আমি আপনাকে লিংকটা দিচ্ছি, আপনি একটু দেখেন, মেবি আপনার ওইটাই দেখাবে আমার যেটা দেখাচ্ছে, মানে আইডিটা নাই আর কি। ভালো, সবকিছু সবকিছু ঠিকঠাক করতে পারছেন? আমি তো মানে করতে পারি না, কালকে রাতে আমিও করলাম, আমারও একটা গিগ এরকম, প্রথম প্রথম গিগটা খুবই খারাপ হয়েছিল, মানে যেটা আপনার ইয়ের উপরে মানে পিন্টারেস্ট মার্কেটিং এর ওইটা একটু ভালো করে করছি, মানে অনেকক্ষণ ধরে বসে আছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে করছি। আমি ওই কাজটাই করলাম, আমার গিগটা খারাপ ছিল এবং ইমপ্রেশন হচ্ছিল না, আমি কয়েকবার এডিট করছি। হ্যাঁ, ওই জন্যই মানে অনেক আবার নিলাম নতুন করে এবং দেখলাম আজকে একটু আগে চেক দিয়ে দেখলাম আমারও একটা গিগটা খারাপ ছিল, মানে যেটা আপনারা ইউজিং ভালো করে হ্যালো দৌড়াদৌড়ি করাতে হবে। দাদা? হ্যাঁ দাদা, শুনছি। অঙ্গীকার নামের ওইটাতে যেখানে স্বাক্ষর লেখা আছে ওখানে কি নিজে স্বাক্ষর করে ওখানে কি বলবো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ, এই মাত্র ওয়াইফাই আসলে চলে আসলো, একটা হঠাৎ করে আমার ওয়াইফাই এর অনুটা হিট হয়ে গেছিল, এই জন্য লাইন চলে গেছে। যতক্ষণ কানেক্ট ছিলাম মোবাইল থেকে এই জন্য আপনাদের সাথে কথা বলা হয়নি, আমি কথা বলতেছিলাম যে মেইনটেনেন্স গায় এসেছিল ওর সাথে কথা বলতেছিলাম। স্যার কি অবস্থা আপনাদের, হোমওয়ার্ক সবাই করতে পেরেছেন? আমি কালকে রাতে দেখুন করতে করতে আমার ল্যাপটপ না ভিডিওটা একটু অন করেন, ভিডিও অফ কেন, সবার কি সমস্যা? অমিত কুমারের সমস্যা থেকে কিন্তু সে ভিডিও অন করে মাঝে মধ্যে, আর আপনারা প্রবলেম নেই তারপরে ভিডিও অন করেন না, নাকি অমৃত কুমার? অমৃত কুমারের সাহস আছে, যাই হোক মাঝে মধ্যে প্রবলেম ক্রিয়েট করে ওয়াইফাই জন্য, কিন্তু সাহস আছে, ভালো। পার্টিসিপেন্ট কম মনে হচ্ছে, দু একজন আমাকে অবশ্য মেসেজ করেছিল, আমি দেখি নাই কি কারণে আছে নাই, আমি দেখি। ক্যাপ্টেনরা আপনাদেরকে কেউ কি বলেছে কেউ কিছু যে কেন আসতেছে না? যারা আসবে না ক্লাসে রেগুলার এর মধ্যে তাদেরকে নক দিবেন না স্যার, এরকম কেউ কোনো মেসেজ দেয় না স্যার। স্যার শুধু আমাদের রূপ কুমার আছে, কিন্তু মাঝে মধ্যে এক এক দিন যদি না আসে, না আসতে পারে ঠিক আছে, আধা ঘন্টা পরে না আসলে নক দিবেন, কেন আসে নাই প্রবলেম কি একটু হচ্ছে কথা বলে নেবেন ওদের সাথে, একটু হচ্ছে যে কানেকশনটা বাড়িয়ে নেবেন সবাই, ঠিক আছে? আমাকে কেউ আর বলেন নাই স্যার। মিঠু তো আসছে, মিঠু আসছে না?
এবার আমি আসছি, আমি 4:30 দিকে একটু ক্লাস থেকে লিভ নেব, আমি যে ল্যাপটপটা নিতে যাব, আমি 4:30-5টা পর্যন্ত ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আগামী কালকে एग्जाम হবে, সবাই এটা স্মরণ রাখবেন। আপনাদের একটা আমি স্ক্রিনশট নিয়ে নেই, সবাই এখনো ভিডিও অন করেন না কেন? বাকিরা যারা করেন না আলাদা করে ইনভাইট দেওয়া লাগবে। আজকে আপনাদের হচ্ছে তেমন কোন বিষয় আমি শেখাবো না, কারণ এইগুলো উপরে আপনাদের আগামী আজকে एग्जाम হবে। ক্যাপ্টেনদেরকে আমি একটু আগে বলেছি যে আজকে টপিক কি হবে, এগুলো নিয়ে আলোচনা হবে, আমি নিজেও করব এবং ক্যাপ্টেনরাও হেল্প করবে আপনাদের। প্রথমে বলবে সবার সমস্যাগুলো সলভ করার চেষ্টা করা হবে এখানে, ঠিক আছে? তারপরে আগামী কালকে एग्जाम অ্যাটেন্ড করবেন সবাই। এক্সামের পরে থেকে আমরা পরবর্তী মডিউল কন্টিনিউ করব, কারণ एग्जामে যদি ভালো না করতে পারেন, এক সপ্তাহে কি শিখলেন? অনেকে আছে 3-4 জন পরে জয়েন করেছে, তাদের একটু হেল্প হবে। টোটাল ওভারভিউটা করে দিলে এক সপ্তাহে আমরা কি শিখেছি বা 8-10 দিনে। কালকে যে ভিডিওটা আপলোড করেছেন ওটা কি ব্যাকলিংকের উপরে ছিল? না না, ব্যাকলিংকের ভিডিও আমি দিই নাই তো, গতকালকে আমি বললাম না, আমি নিজের এডিটের ভিডিও ছিল কেটে। না না, ওইটা দেখছিলেন কি ব্যাকলিংকের নাকি ছিল? যারা দেখছেন তারা বলেন। আমি দেখতে পারি না, আমি একটা ডাউনলোড করতে করতেই আমার ল্যাপটপ ইয়া হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ওইটা ব্যাকলিংকের ছিল, ওটা হচ্ছে গতকালেরটা ছিল, রেডি গতকালের ক্লাসে ছিল, রেডি আগের গুলো পাই নাই। ব্যাকলিং এবং হচ্ছে যে লিড জেনারেশনের উপরে ভিডিও আমি দিব, ঠিক আছে? গতকালকে আমি নিজে ব্যস্ত ছিলাম, এই মাসটা হচ্ছে মিডল পর্যন্ত টোটালি ব্যস্ত, ঠিক আছে? আমি আমার একটা ক্লায়েন্টের কাজ আমি সময় বাড়ে নিয়েছি, 10 দিনের কাজ নিয়েছি, এক মাস 10 দিন যেন আমি ডেলিভারি দিতে পারি, আসলে সময় পাচ্ছি না সবগুলো মিলিয়ে, কিন্তু আমার অনেক ইয়াতে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি। তো যাই হোক, আজকে আমাকে যে কেউ একজন ইনবক্সে জানাবেন, ঠিক আছে, 10টা পরে যে লিড জেনারেশন এবং ব্যাকলিংকের ভিডিওটা দেওয়ার জন্য, তাহলে ক্লাসরুমে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? মনে করে দিবেন। এখন তাহলে ক্যাপ্টেনরা কথা বলতেছেন, কন্টিনিউ করেন, আমি আছি শুনতেছি, কোনো কিছু অ্যাড করা লাগলে অ্যাড করব, ঠিক আছে? আমার অপেক্ষা না থেকে একে অপরের প্রবলেম গুলো এখন সলভ করা হবে। তারপরে হচ্ছে কি লাস্ট ফিনিশিং আমি কিছুগুলো আইডিয়া গুলো দিব, যেগুলো আপনার হচ্ছে কি আগামী কালকে এক্সামের জন্য ভালো হবে, কে কি করেছেন কি কি করেন নাই, বা অনেকে হয়তো ব্যস্ততার কারণে হোমওয়ার্ক গুলো করতে পারেন না, তাদেরকেও তো এক্সাম অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করবেন, যতটুকু পারবেন দিবেন, ঠিক আছে? শামিমা আক্তার, পিঙ্কি, মনে থাকবে অ্যাটেন্ড করতে হবে। সৌরভী আসুদানা ভাই, ভয় পাওয়া যাবে না, এক্সামে যে একেবারে ইয়া হবে তা না, যা পারবেন তাই দিবেন, কিন্তু চেষ্টা করবেন যে এই ক্লাস গুলোতে কি কি শিখেছেন ওইগুলো হচ্ছে কি যতটুকু পারবেন দেওয়া চেষ্টা করবেন। আগামীকালকে তো হবে, আজকে রাতে একটু অথবা আগামীকালকে এক বেলা যতটুকু সময় পাবেন ততটুকু কি আগের বিষয়গুলো দেখার, এবং আমি দুইটা ভিডিও দিয়ে দিব, লিড জেনারেশন তারপরে ব্যাকলিংক এর, ওইগুলো একটু দেখবেন, তারপরে অন্য পয়েন্ট গুলো যেগুলো দেখিয়েছি ওইগুলো একটু দেখবেন। আজকে গতকালকে যে ভিডিওটা দেখেছিলাম রেডিট নিয়ে, রেডিটের কাজগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো মিলিয়ে কাজে লাগবে আসলে। স্যার, কোশ্চেন কি থিওরি হবে আর প্র্যাকটিক্যাল না শুরু থিওরি দুইটা? থিওরি বলতে গেলে আপনার হচ্ছে লেখা লাগবে কিছু, আর কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যাল গুলো আপনার ডাইরেক্ট কাজ করতে হবে, হোমওয়ার্ক যেভাবে করেন না হোমওয়ার্কের মতো করে, ওইখানে লিংক গুলো আমাকে দেওয়া লাগবে। আচ্ছা, আপনার আলোচনা করেন কার কি ল্যাকিং আছে, কোনো সমস্যা হয়েছে কিনা, বা পরে যারা এসেছেন তাদের কোন বিষয়টা জানা উচিত, এটা আসলে কিভাবে হয়েছিল, কোশ্চেন করেন। আমি একটা স্ক্রিনশট আগে নিয়ে নিই, এক মিনিট। স্যার, আমি একটু সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো কি কি বললেন আমি শুনতে পাইনি। সমস্যা নেই, আবার রিপিট করবে, আমাদের ক্যাপ্টেনরা তো আছে শুনছে, বা আপুদের মধ্যে ক্যাপ্টেন আছেন একজন, আপু সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলবে, কোনো সমস্যা নেই। আর সৌরভী আপুর যে কোনো প্রবলেম হলে দেবতা হেমরম আছে, তাসনিমা আপু আছে, দুইজনের মধ্যে যে কোনো একজনকে নক দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। সৌরভী আপু এবং মাসুদ রানা ভাইকে আমি বললাম যে কোনো সময় নক দিবেন আপনাদের প্রবলেম হলে, অন্যরা কিন্তু যে কোনো সময় নক দিবেন না, ঠিক আছে? যখন দেবতা হেমরম এবং আপু ব্যস্ত থাকবে তখন দিবেন না, যখন ফ্রি থাকবে তখন বলবেন। শুধুমাত্র এই দুইজনকে আমি বললাম, অর্ডার দিলাম যে দেবতা হেমরম এবং তাসনিমা আপুকে ডিস্টার্ব করবেন, সমস্যা নেই, ঠিক আছে?
প্রয়োজনে আপনার হেল্প না না হওয়া পর্যন্ত একটু ডিসচার্জ করবেন। বলেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে বা কোথাও কি বুঝতে পারেননি, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর বা ধরে দেওয়ার চেষ্টা করব। দাদা প্রথম থেকে স্যার কি বলে গেলেন ভাই, আমি একটু জানি না, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো বুঝতে পারিনি, একটু বলেন তো। কাল পরীক্ষা হবে। ঠিক আছে, তাসমিমা আপু বলবেন আমাদের সামনে কিছু। তাসমিমা আপু বলেন। জি ভাইয়া, ও সাজ্জাদ ভাইয়া বলে গেল যে আগামী কালকে পরীক্ষা হবে, আর যেগুলো আপনাদের সমস্যা আছে সেই বিষয়গুলো আমাদের সাথে এখন সবার সাথে আলোচনা হবে, যেগুলো আপনাদের সমস্যা সেগুলো বলবেন। আর ভাইয়া রাত্রে দুইটা ব্যাকলিংক আর লিড জেনারেশনের উপরে দুইটা ভিডিও দিয়ে দিবে, ওইগুলো দেখবেন। আর এতদিন পর্যন্ত যা শিখে এসেছেন, যা নোট করেছেন বা নিজে জানেন, সেইগুলো আজকে নিজে নিজে যতটুকু সময় পাবেন ততটুকু প্র্যাকটিস করবেন। আর কালকে পরীক্ষা হবে, কালকে লিখিত পরীক্ষাও হবে আবার প্র্যাকটিক্যালও হবে, এই বিষয়টাই বলে গেল, মূলত কালকে পরীক্ষা হবে। আর এখন আপনার আপনার কি কি সমস্যা এগুলো বলতে পারেন, আমরা যতটুকু পারবো সাহায্য করব, আমি দেবতা ভাইয়া নাদমুর ভাইয়া আর যারা সবাই আছেন সবাই সাহায্য করব, সমস্যা নাই। দাদা ফার্স্ট ইয়ার ক্লাসগুলোতে যে ব্লগের ক্লাস করানো হয়েছিল, ব্লগ কি খুলেছেন? হ্যাঁ ব্লগ খোলা হয়ে গেছে। পোস্ট করেন এখানে? ব্লগ খোলা হয়েছে, এসইও করা হয়েছে। আচ্ছা, আমি তারপরে ওইখানে কুরবান ভাই আছেন, তারপর আব্দুল রেজ্জাক ভাই আছেন, আপনিও আছেন। আচ্ছা রেজ্জাক ভাই আপনি একটু কথা বলেন তো শুনি একটু। হ্যাঁ দাদা আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একবার হচ্ছে প্রথম থেকে ক্লাসে কি কি হয়েছিল আমার যতটুকু মনে আছে বা আমার খাতায় যতটুকু লেখা আছে আমি আপনাদের সাথে সেটা জানিয়ে দিচ্ছি। দ্বিতীয় দিন থেকে একদম 12 দিন পর্যন্ত। হ্যাঁ দাদা বলেন। আসলে বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছে পাচ্ছি না, আসলে কিভাবে দেখবো সেটা বুঝতে পারছি না, কারণ হচ্ছে যেদিন ভাইয়া দেখাইছিলেন ওই দিন হচ্ছে প্রায় 2 ঘন্টা আমি বিদ্যুতে বিদ্যুতের সমস্যা পড়েছিলাম। মোর অপশন জান প্রোফাইল দিয়ে আচ্ছা মোর অপশন আমি খুঁজে পাচ্ছি না, বায়ার রিকোয়েস্ট দেখবেন এখন। আচ্ছা সমস্যা নাই, কোথায় যাবেন যেখানেই যান মোড়ে যাবেন, ফাইবারের মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? হ্যাঁ মোড়ে যাবেন, মোড়ে গিয়ে দেবতা ভাইয়া আমি তো মোড়েই খুঁজে পাচ্ছি না, প্রোফাইলে যাবেন, মোড়েই মোড়েই তো যেতে বলছেন। হ্যাঁ মোড়েই তো যেতে বলছেন। না না করবে কেন, কিন্তু মোড়ে প্রোফাইলে যান আগে, ঠিক আছে? হ্যাঁ প্রোফাইলে আগে প্রোফাইলে যান তারপরে মোড়েন, প্রোফাইল থেকে কোথায় যাবেন প্রোফাইলে দেখেন, প্রোফাইলে গেলে দেখবেন যে ওখানে ড্যাশবোর্ড মেসেজ অর্ডার গিগ অ্যানালাইসিস সবই আছে, লাস্টে আছে। আচ্ছা ভাই ভাই থামেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই আপনারা যদি না দেখতে পান, থামেন। জি 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 দেখা দেখাতে হবে কি তো দেখা দিলে ভালো হবে। আচ্ছা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই যে এই যে মোড়, কিন্তু আমার আমারটা তো মোড়ে আসছে না। আপনি কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছেন এটাকে বলেন, আপনি কি লগইন করেছেন আপনার অ্যাকাউন্টে? জি জি আমি আমার প্রোফাইলে দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে ভাই একটা শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন তাহলে এটাতে হবে। আচ্ছা আমার তো এখানে দেখা যাচ্ছে ভাইয়ের গুলো জীবিত আছে, আমাদের সব মরে গেছে এর জন্য আমাদের মরতে হচ্ছে। ঠিক আছে আপনি চেষ্টা করুন, আর যদি সমস্যা হয় আমি আপনার কাছে পরে আসছি, আমি আগে একবার ক্লাসটা রিভিশন দিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। ইয়েস বস। না ভাই বসটস বলা দরকার নেই, ভাই বলেন আমি বসটস নই। আচ্ছা আচ্ছা আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সে জয়েন হয়েছি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। আর ডিজিটাল মার্কেটিং এর অনেক মানে ক্যাটাগরি আছে, এসইও, এসএমএম, ইএম, সিএম, এসইএম, আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এরকম অনেক মার্কেটিং আছে, ঠিক আছে?
এগুলো নিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং আরো অনেক মার্কেটিং আছে আপনারা জেনে নেবেন সমস্যা নেই কোনো সমস্যা হলে বলবেন আর আপনারা তো অবশ্যই জানেন যে গুগল ছাড়াও আমাদের অনেক সার্চ ইঞ্জিন আছে ইয়ানডেক্স আছে ডাকডাকগো আছে বিং আছে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনে হচ্ছে প্রথমে আসার জন্য হচ্ছে র‍্যাঙ্ক করার জন্য হচ্ছে আমাদের এসইও করাটা খুবই জরুরি ব্লগ হোক ওয়েবসাইট হোক সেই সবই তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ব্লগ তৈরি করেছিলাম ব্লগ তৈরি করার পরে হচ্ছে সেখানে আমরা পোস্ট করেছিলাম পোস্ট করার পরে আমরা ইউনিক কন্টেন্ট কি করে তৈরি করতে হয় বা লিখতে হয় সেটা আমরা শিখেছি তারপর সেটাকে সেই ব্লগকে কি করে অন পেজ এসইও করতে হয় সেটা শিখেছি দাদা আমরা এইগুলো সবই মিস করেছিলাম হ্যাঁ ওর জন্য আমি আপনাদেরকে সব একটু যতটুকু আমি পারি ওভারভিউ দেওয়ার আপনাদেরকে ওভারভিউটা দিয়ে দিচ্ছি এখন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবেন আর আমি যদি কোনো কিছু মিসিং করে দিয়ে যাই আপনারা ক্লাসে অনেকজন আছেন অনেক প্রথম থেকেই আছেন আপনারা একটু ধরিয়ে দিবেন ঠিক আছে অনেক সময় আমি বলতে নাও পারি বা ভুলে যেতেও পারি বা মিসটেক হতেই পারে ঠিক আছে তো আমরা তারপরে হচ্ছে এসইও করেছি আমাদের ব্লগে এসইও তো আপনাদেরকে এসইও একভাবে মানে দুই প্রকার এসইও সাধারণত দুই প্রকার অনেকভাবে আবার তিন প্রকারও ঠিক আছে মানে সেখানে কি এসইওটা যুক্ত হয়েছে সেখানে হচ্ছে টেকনিক্যাল এসইও যুক্ত হয়েছে ঠিক আছে মূলত এসইও দুই প্রকারই অন পেজ অফ পেজ এসইও তো আমরা আমাদের ব্লগের হচ্ছে অন পেজ এসইও করেছিলাম ঠিক আছে এসইও তে হচ্ছে অনেক কিছুই আমাদের এসইও করতে হয় মেটা ট্যাগ দিতে হয় রোবট টেক্সট যুক্ত করতে হয় ডেসক্রিপশন যোগ করতে হয় এগুলো অনেক কিছুই শিখিয়ে মানে দেখেছি এগুলো করলে কি হয় আসলে মানে র‍্যাঙ্ক হয় ওয়েবসাইটটা ঠিক আছে আর কি করে ক্রল করবে রোবট টেক্সট না ছাড়া গুগল জানবেও না যে আপনার একটা ওয়েবসাইট আছে ঠিক আছে গুগল গুগলের বটটা তো আপনার ওয়েবসাইটে পাঠাতে হবে এই জন্য রোবট টেক্সটটা খুবই জরুরি একটা বিষয় ছিল সেখানে আর তারপরে সে ব্লগ যেহেতু আছে আমাদের এই জন্যই হচ্ছে ব্লগের মাধ্যমে আমরা ব্লগ কমেন্টিং দেখেছিলাম ব্লগ কমেন্টিং আসলে হচ্ছে ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্কের কাজ করেছিলাম সেখানে ব্যাকলিঙ্কে আমাদের টাচ দেওয়া ছিল হচ্ছে ডিএ 10 এর বেশি ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আমাদেরকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে ঠিক আছে এখন আপনারা বলতেই পারেন ডিএটা কি ডিএ আর পিএ এটা হচ্ছে মস তৈরি করেছে ডিএ হচ্ছে ডোমেন অথরিটি আর পিএ হচ্ছে পেজ অথরিটি ঠিক আছে যার যত বেশি তার তত ভ্যালু ঠিক আছে আর এই থামুন আর একটু আচ্ছা তারপরে হচ্ছে আমরা সেই ব্যাকলিঙ্কের আবার অনেক কিছু ভাগও আছে আপনারা দেখবেন যারা যারা হচ্ছে ব্লগ কমেন্টিং করতে যাচ্ছেন বা ব্লগ কমেন্টিং এর গিগ তৈরি করতে যাচ্ছেন সেখানে আপনারা একটা সমস্যা করতে পারেন সেটা হচ্ছে নো ফলো কি ডু ফলো কি নো ফলো এক ধরনের ব্যাকলিঙ্ক ডু ফলো এক ধরনের ব্যাকলিঙ্ক ঠিক আছে তো নো ফলো অ্যাভারেজ ধরতে পারি হচ্ছে মানে ব্যাকলিঙ্কের 30% আর ডু ফলো 70% ঠিক আছে তো ডু ফলো হচ্ছে বেশি মানে ভালো ডু ফলো ব্যাকলিঙ্ক নেওয়া খুবই ভালো তারপরে আমরা শিখেছি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং পিন্টারেস্ট কি অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয় পিন্টারেস্টে নিজের প্রোফাইল কি করে ডেভেলপ করতে হয় তারপরে কি করে বোর্ড তৈরি করতে হয় কি করে পিন করতে হয় কি করে বায়ারকে বায়ারের হচ্ছে কাজ করে দিতে হয় এবং সেখান থেকে কি করে রেভিনিউ তো নয় সেটা মনে করেন যে ভিজিটর বাইপাস করা বা ব্যাকলিঙ্কও করা সেখানেও ব্যাকলিঙ্কই বোঝায় মানে সেখানে প্রোডাক্টের ক্যাটাগরি বা কোনো বোর্ড থাকবে সেখান থেকে কাস্টমারকে তার ওয়েবসাইটে পাস করা ঠিক আছে তার সেই সাথে হচ্ছে বোর্ড পিন এগুলো তো ব্যবহারই করেছি এবং সেখানে আমরা একটি VPN এর ব্যবহার করেছিলাম যাদের হচ্ছে মোবাইল ডাটা দিয়ে অনেক সময় খুলে না বাংলাদেশে খুলছে না ওই জন্য আমরা একটা VPN এর VPN এক্সটেনশন ব্যবহার করেছিলাম
ব্রাউজি বলে এক ধরনের ভিপিএন, সেটার মাধ্যমে। আর পিন্টারেস্টের পিন তৈরি করার জন্য হচ্ছে আমরা ক্যানভা ব্যবহার করেছিলাম। ক্যানভা দিয়ে খুব সহজেই ফটো এডিট করা যায় এবং খুব মানে অ্যাট্রাকটিভ ভাবে কাজ করা যায়। এতে যখন আপনারা যখন কোনো কাজ পাবেন বায়ারের কাছ থেকে। আমি একটু ইন্টারাপ্ট করলাম সবাইকে। হ্যাঁ স্যার, শুনেন, আমার সকালের ব্যাচে ওদেরকে নিয়ে আছে যে ওদের আর্নিং গুলো নিয়ে সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে। দুইটাতে কানেক্টে আছে তো আছে, সমস্যা নাই, এখানে এবার সমস্যা হবে না। ওদেরকে নিয়ে আর্নিং একটা ভিডিও বানাতে হবে, তো এই জন্য আমি এখান থেকে লিভ নিয়েছি এখন, বা মোবাইলে কানেক্টেড আছি মেবি, ঠিক আছে, দেখতেছি আপনারা কি কি কথা বলতেছেন, কিন্তু আমি আপনাদেরকে সময় দিতে আজকে মেবি পারবো না, ঠিক আছে, যদি পারি শেষে জয়েন করব। সো এখন হচ্ছে আগামীকালকে যেহেতু এক্সাম হবে আপনাদের, এখন নতুন করে বলার কিছু নাই, আমাদের ক্যাপ্টেনরা আছে আপনাদেরকে ব্রিফ করবে, ঠিক আছে। মাঝখানে হচ্ছে নামাজের টাইমে ব্রেক দিয়ে দিবেন, 4:50 থেকে 6:10 অথবা 15 পর্যন্ত, তারপরে বাকি সময়টা কথা বলবেন, ঠিক আছে, 6টা বাজলে ক্লাসটা অফ করে দিবেন, ঠিক আছে, বুঝছেন দেবতা হেমরম? ঠিক আছে স্যার, আমি অফ করে দিবেন। আমি একটু ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে আমি তাহলে এখন শুধুমাত্র আমি লিংক নিলাম এখান থেকে, মোবাইলে আমি কানেক্টেড থাকবো। আপনি এটা বলেন তো একটু, এরকম হলে ভালো হতো, কারো কোনটা গ্যাপ আছে যদি বলার ক্ষেত্রে অনেক সময় করতে গেলে অনেক ভালো হবে মনে হয়। তারা শুধু যারা ক্যাপ্টেন আছে তারা যদি ফুল টাইম রিভিশন না দিয়ে যেটা হচ্ছে সুরভি আপু পারবে, যেটা মাসুদজনা ভাই পারবে, সেটা দেবতা হেমরমও পারবে, বুঝতে পেরেছেন? তো এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, আরো অনেক দিন আছে। আজকে আমার আসলে মোট কথা পিসিটা খালি করা লাগবে, বুঝতে পেরেছেন? কম্পিউটারে কাজ করবো তো আমি, মোবাইল থেকে কানেক্টেড আছে আপনাদের ক্লাসে, যা শুধু এখান থেকে লিভ নিতেছি, আপনারা কন্টিনিউ করেন, সমস্যা নেই। তাহলে দেবতা হেমরম, দেবতা হেমরম একটা ইয়ে দেন, আপনি অ্যাক্সেস দেন, যাতে আমরা ইচ্ছা করলে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করতে পারি। না, স্ক্রিন শেয়ার সবাই করতে পারবে না, অ্যালাউ করে দিয়েছি আমি, অলরেডি রেকর্ডের অ্যাক্সেস দিয়েছি। আর দেবতা হেমরমকে আমি হচ্ছে কো হোস্ট করে দিলাম এখনই, ঠিক আছে, অটোমেটিক হোস্ট হয়ে যায় কি এখানে আমি লিংক দিলে, বলেন। এর আগের দিন স্যার হয়ে গেছিল যে সালমান ভাই হচ্ছে করে দিয়েছিলেন আমাকে। আচ্ছা, সমস্যা নেই, এখানে কো হোস্টের অপশন নাই, অন্য ভাইতে আছে, যাই হোক, সমস্যা নেই, আমি লিভ তো নিচ্ছি না, তারপরে অ্যাক্সেস দেওয়া আছে, স্ক্রিন শেয়ার যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কথা চালিয়ে দেন আপনারা, ঠিক আছে। আমাকে বলা হয়েছে প্রয়োজনে ক্লাস আজকে অফ রাখতে, আমি তো চাচ্ছি না আপনাদের প্রবলেম গুলো যেন সলভ করেন আপনারা, ঠিক আছে, এই জন্য অন রাখছি। জি জি ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা ক্লাসে মনোযোগ দিবেন আশা করি। কোথায় গেলাম, কতদূর ছিলাম, পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে আমরা শিখেছি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। ফাইবার একটা খুবই বড় মার্কেট প্লেস, সেখানে আমরা ফ্রিল্যান্সিং এর কাজ করব। তো আশা করি সবাই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা সেখানে গিগ তৈরি করেছি, এবং আমরা যা যা কাজ জানি, প্রথমে আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে গিগ দিয়েছি। তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে লিড জেনারেশন দিয়ে গিগ দেওয়ার জন্য, তো আমরা এখনো অনেকজন আশা করি করিনি, বা কারো অনেক কোনো সমস্যা হয়েছে এই জন্য দেরি হচ্ছে এই। আর আপনারা সবাই আশা করি করবেন। আর গতদিনের ক্লাসে হচ্ছে রেডিট অ্যাকাউন্ট তৈরি করার কথা বলা হয়েছিল, আশা করি আপনারা তৈরি করেছেন সবাই। কারো কোনো জায়গায় সমস্যা বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, বা গোটা ক্লাসে
ঠিক আছে এতদিন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হলে আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব বলুন আপনাদের কোথায় কার সমস্যা শুধু আমি সমস্যা সমাধান করব তাই নয় এখানে যারা যারা আছে যারা যারা পারবে তারা তারা সমস্যা সমাধান করবে আর হচ্ছে আপনারা যাদের যাদের সমস্যা হচ্ছে তারা আপনারা 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 আপনাদের স্ক্রিনটা শেয়ার করতে পারেন আমরা যতজন আছি যে যেভাবে সলভ করেছি সমস্যাগুলো সমাধান করার সেসব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইন্টারেস্ট মার্কেটিং এর আগের যে ক্লাসগুলো হয়েছে দাদা ওইগুলো ছাড়া মোটামুটি কোনো সমস্যা এখন পর্যন্ত নাই ব্যাকলিংকের তো ভিডিও অ্যাভেলেবল আজকে দিবে এটা দেখলে মোটামুটি সবগুলাই পড়ার ক্লাসগুলো আচ্ছা এছাড়াও আপনারা কি মানে সবাই তিন চারটা করে গিগ আছে কি আপনাদের এটা আমার দুইটা আছে লিড জেনারেশনের উপর দুইটা হয়ে গেছে একটা শুধু লিড জেনারেশন আর একটা বিটুবি আপনার লিংকডইন লিড জেনারেশন সুতরাং লিড জেনারেশনের উপর দুইটা হয়ে গেছে ব্যাকিং ব্যাকিং এর উপর একটা কভার ছিল আজকে আচ্ছা আচ্ছা আপনারা কারা কারা হচ্ছে মাত্র একটা গিগ করেছেন আপনাদের আমাকে একটু নাম বলেন ভাই আমি আজকে একটা গিগ তৈরি করে শুরু করেছিলাম সকাল ভোরবেলায় ছবি দেওয়ার আগেই কম্পিউটার একটু সমস্যা হয় তারপরে করা হয়নি দেখি সন্ধ্যার পর একটা আর একটা সহ দুইটা করে নেব আজকে আচ্ছা বেশ আচ্ছা সবার প্রোফাইলে কি দুই তিনটা করে গিগ আছে আপনারা অনেকে বলছেন যে বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন না ঠিক আছে আর আমার আমার বিশ্বাস করেন যে বায়ার রিকোয়েস্ট আমার যদি আরো থাকতো বিট যদি আরো থাকতো তো আমি সারাদিন বিটি করে যেতাম ঠিক আছে তাই জন্যই আমি আপনাদেরকে বলছি যে যত তাড়াতাড়ি পারেন আপনারা যা তোগুলো যা যা শিখেছেন সবগুলো নিয়ে গিগ তৈরি করে ফেলুন দেবদাদ আমি আসলে যে আপনার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম যে আমি সবাই একটু মিউট করুন রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি না এখন এখন আসলে বায়ার রিকোয়েস্ট নেই ঠিক আছে এখন আমিও দেখছি আপনারা তো মনে করুন যে আপনারা এক ক্যাটাগরিতে কাজ করছেন আমি আমি হচ্ছে মনে করেন পাঁচটা ক্যাটাগরিতে কাজ করি ঠিক আছে পাঁচটা ক্যাটাগরির মধ্যে এখন মনে করেন কোনো ক্যাটাগরিতেই বায়ার রিকোয়েস্ট নেই আপনাকে চারটা পর্যন্ত অপেক্ষা করতে হবে সাড়ে তিনটা চারটা পর্যন্ত অপেক্ষা করুন বায়ার রিকোয়েস্ট পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন যে নিজে নিজে প্রপোজাল তৈরি করার আপনারা নিজে নিজে প্রপোজাল তৈরি করলে কি হবে আসলে আপনারাও জানবেন ঠিক আছে যে হ্যাঁ আমি এরকম ভাবে প্রপোজালটা দিয়েছি এই জন্য হচ্ছে বায়ার আমাকে নক করেছে আপনি কত অ্যাট্রাকটিভ করতে পারছেন প্রপোজাল আপনি পারেন কি না পারেন সেটা মানে ব্যাপার নয় আপনি কেমন করে সেটা উপস্থাপন করছেন একজন বায়ারের কাছে সেই হিসেবে কিন্তু আপনার কাছে বায়ারটা আসবে ঠিক আছে এই জন্য হচ্ছে বায়ার রিকোয়েস্ট যারা যারা দিচ্ছেন আমি বলবো যে প্রপোজালটা একটু নজর দিবেন ইংলিশ গ্রামার যেন একদমই মানে ভুল না থাকে ঠিক আছে মানে স্পেস আই হ্যালো পজিশন কি কি লেখা দরকার সবকিছু লিখবেন আপনারা খুব ভালো করে তবে মনে করুন যে আপনার প্রপোজালটা দেখে বায়ার খুবই সন্তুষ্ট হবে হ্যাঁ ঠিক আছে পারে আমার একবার উচিত তাকে নক করা ঠিক আছে এরকম আসলে আপনাদেরকে সবাইকে করতে হবে নাসারা মনে করুন যে হবে না চেষ্টা করবেন আর সবাই বায়ার রিকোয়েস্ট পাবেন আশা করি আপনারা কাজ পেয়ে যাবেন বলছিলাম যে আগে হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম আসলে আমি আপনাদের যেমন অনেকগুলো অপশন পাচ্ছি না করে আমি কোথায় গিয়ে সেটা পাবো আসলে পাচ্ছি না যেমন প্রোফাইলে গেলে কিরকম দেখাচ্ছে আমি একটু দেখাতে যাচ্ছি আচ্ছা আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন দেখছি আমরা সবাই দেখব টুইটারে হ্যাশট্যাগ এবং কিছু ফেসবুক
ফাইবার মার্কেটিং এর নামে অ্যাকাউন্ট আছে, সো তাদের সেগুলোকে মেনশন দিলে আপনি হয়তো বা বাই রিকোয়েস্ট পেতে পারেন। প্রথমে আসতেছিল না, পরে আমি এই কাজটা করে অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি, হাইয়েস্ট পেয়েছি 35 রিকোয়েস্ট, সো এটা আপনারা করতে পারেন। আচ্ছা আগে মুসা মাসুম ভাই আপনার মেসেজ আসছে, এই মেসেজটা আমাকে দেখান তো দেখি কিসের মেসেজ, কাস্টমার আপনাকে মেসেজ করেছে নাকি? আপনি এই যে ফাইবারের পাশে তিনটা ডট আছে সেখানে ক্লিক করুন, বাম পাশে। হ্যাঁ ক্লিক হয় না, লার্নে গেল কেন, ওখানে ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন, থামেন, মোর আসবে, মোর তো আসার কথা। আপনার ব্রাউজার একটু ছোট দেখাচ্ছে কেন? আচ্ছা নিচে যান, আচ্ছা গিগের উপরে তো মোর থাকার কথা। না 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 ব্রাউজার ছোট, আচ্ছা আপনার ব্রাউজার ব্রাউজার জুম করা আছে, হ্যাঁ জুম আউট করেন, আপনি একবার জুম আউট করতে হবে, করেন কন্ট্রোল মাইনাস আপনার তাহলে হবে, কন্ট্রোল মাইনাস মিনিমাইজ করতে বলিনি, আপনি ফুল স্ক্রিনই করুন, কন্ট্রোল মাইনাস কিবোর্ডের কন্ট্রোল মাইনাস চাপেন, কিবোর্ডের কন্ট্রোল মাইনাস চাপেন করেন তাহলে হবে, আরো চাপেন, আরেকটু করেন, আরেকটু করেন, আরেকবার করেন, হ্যাঁ এই চলে আসছে, আচ্ছা মোরে ক্লিক করুন। আচ্ছা আচ্ছা এবার পেয়েছি, বুঝতে পারছেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার ব্রাউজার ভি প্রবলেম আছে, আপডেট অথবা কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে যেটার জন্য এরকম হচ্ছে। আচ্ছা কি বল, আমি ইয়াসিন ভাই আপনার কি ডেস্কটপটা এত ছোটই? এটা তো ছোট না, ল্যাপটপ 14 ইঞ্চি। আচ্ছা এটা তো 14 ইঞ্চি হওয়ার কথা না, 14 ইঞ্চি আরো বড় হবে। আপনার মনে হয় ভিজিএতে কোনো সমস্যা আছে? ঠিক আছে আপনি যদি পারেন একবার আমার মতে যেটা হচ্ছে মাদারবোর্ডের যে ডিস্কটা আছে ভিজিএ সেটা দিয়ে দিবেন, তাহলে ফুল সুন্দর দেখা যাবে। অথবা ডিসপ্লে সেটিং এ যাবেন, ডিসপ্লে সেটিং এ হচ্ছে ওই ওটা করে দিবেন, মানে 1366x700 সামথিং এরকম কিছু পেয়ে যাবেন, ঠিক আছে ফুল স্ক্রিন হয়ে যাবে। দাদা বাই রিকোয়েস্ট থেকে কোনো মেসেজ টেসেজ পাচ্ছেন না? আপাতত এখন পর্যন্ত পাইনি, হ্যাঁ সমস্যা নেই। আমি লিড জেনারেশনের একটা গিগ তৈরি করলাম 2 দিন আগে, সেটার ইমপ্রেশন 2 দিন পরে মাত্র 5, অথচ পিন্টারেস্ট মার্কেটিংটা আপনার 350 আপ হয়ে গেছে, কি করা যায় ভাই? এটা কোনো বিষয় না, আমি ফারস্টে যখন আমার তো 3টা গিগ তৈরি করা আছে, একটাতে আপনার প্রথম 2 দিনে কোনো ইমপ্রেশন ছিল না, জিরো, তারপরে 2 দিনে প্রায় 150 মতো হয়েছে, মানে আমার অতটা ইমপ্রেশন যায়নি, তারপরেও আসছে, ফার্স্ট 2 দিনে একদমই জিরো ছিল। আমি গতকাল পরশুদিন খুলেছিলাম, ঠিক আছে লিংকডইন লিড জেনারেশন, মাত্র ইমপ্রেশন 3টা, ক্লিক 1টা, এটা সমস্যা নয়, ঠিক আছে ওই যে স্যার বলেছিলেন, 1 মিনিট ইয়াসিন ভাই, মানে আপনি 60টা গিগ তৈরি করবেন, আপনার কিন্তু ভাগ্যের চাকা খুলবে কিন্তু 2টা বা 3টা গিগে, ঠিক আছে আপনার এরকম করে ভাগ্যের চাকা ঘুরবে, কোনো সমস্যা নাই, কোনোটাতে কম দেখাচ্ছে বা বেশি দেখাচ্ছে কোনো চিন্তার কারণ, 2টা গিগ খুলেছে কিন্তু এই বায়ার রিকোয়েস্ট আসছে অনেক, 2টা থেকে সমস্যা নাই, আপনি আপনার আপনি যেগুলো পারবেন ঠিক আছে সেগুলোতে মনে করেন, এটা আমার ব্যক্তিগত মতামত, সবসময় বলি এটা আমার ব্যক্তিগত মতামত যে আপনি যেগুলো পারবেন সেগুলোতেই আসলে বায়ার রিকোয়েস্টটা বায়ারকে রিকোয়েস্ট করবেন, ঠিক আছে মনে করেন এমন প্রপোজাল দিলেন, আমার এরকম কয়েকটা 4-5টা এরকম হয়েছে যে ওনারা বলতেছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো আমি ওখানে উল্লেখ করে দিয়েছি যে শুধু পিন্টারেস্ট মার্কেটিংটা হলে আমি পিন্টারেস্ট মার্কেটিং ট্রাই করব, আমি সোশ্যাল মিডিয়া তো অন্যটা পারি না, ঠিক আছে সেটাও একবার জেনে নেবেন, আর মনে করেন যে জানতে গিয়েও কিন্তু আপনি একটা আপনার মনে করেন যে রিকোয়েস্ট হারিয়ে দিচ্ছেন, এটাও খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনি এক কাজ করবেন যে আপনি ওখানে কনভারসেশন হবে না তো, মানে আপনি তো একটা রিকোয়েস্ট হারিয়ে দিচ্ছেন, বায়ারকে জিজ্ঞাসা করছেন, ওখানে হচ্ছে প্রপোজাল সেন্ড করা বলে, ঠিক আছে আপনি কিছু জানতে চাচ্ছেন এটা কিন্তু নয়, বা আপনি কি অফার দিবেন সেটাই,
আমি অফারটা যাবে দিয়েছি যে আমি পিন্টারেস্ট মার্কেট পিন্টারেস্টটা আপনারটা মার্কেটিং করে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। একটা মেসেজ কালকে আসছিল, সাধারণত ইমেল উল্লেখ করে দেয় না, যারা দেয় বিষয়টা স্পাম করার জন্য মূলত এরকম করে, আমাদের এরকম সমস্যা করার জন্য বা আপনার কাছে কিছু এক্সট্রা টাকা পয়সা দাবি করবে যে এটা করে আপনার কাজ করাবো কিন্তু আগে এরকম কিছু নিব। সুতরাং এগুলোতে মানে রিপ্লাই না দিতে ভাইয়া রয়েছেন, সেগুলো থেকে অবশ্যই মানে অ্যাভয়েড করবেন আপনারা, কারণ হচ্ছে তাদের সাথে কথা বললে বা আপনিও মনে করেন যে লোভের বসে আপনি আপনার ইমেল দিয়ে দিলেন বা হচ্ছে স্কাইপের লিঙ্ক বা টুইটার লিঙ্ক যাবতীয় বা কোনো কিছুই, ঠিক আছে, আপনি কিন্তু মনে করুন যে এরকম সমস্যায় পড়ে যেতে পারেন বা অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে। আমিও তো এটা আগে আমি একবার চেষ্টা করেছিলাম একবার গিগ তৈরি করার, মানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন খাই, ঠিক আছে, টস না ডস বলে এক ধরনের মানে কপিরাইট ক্লেম খেয়েছি এক ধরনের, ঠিক আছে, ভায়োলেশন করেছি পলিসি মানে রুলস অ্যান্ড পলিসি, তো সেগুলো একটু মানে ঠিক করে চললেই হবে। আর কারিগের ইমপ্রেশন দেখতে পাচ্ছি 349, আর দ্বিতীয় তো যা আর দুটো তৈরি করেছিলাম লিড জেনারেশন করে, একটাতে দেখতে পাচ্ছি 149, মানে এটা গতকালকে করেছিলাম, আর একটাতে 116 ক্লিক করেছে একটা একটা, আর হচ্ছে প্রথম যেটা করেছিলাম যেটা 349 আছে সেটাতে ক্লিক করেছে 8টা। আচ্ছা কিন্তু কিন্তু বায়ার রিকোয়েস্ট একটাও নেই। আচ্ছা সমস্যা নেই, বায়ার রিকোয়েস্ট পাবেন, চিন্তার কোনো কারণ নেই, এত তাড়াতাড়ি বায়ার রিকোয়েস্ট যায় না, পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরুন। ফ্রিল্যান্সার মার্কেটিং এ মানে কারো ভাগ্যে চাকা খুলে আজকে অ্যাকাউন্ট খুলেছে আজকেই পেয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ আমি 3 বছর ধরে অ্যাকাউন্ট খুলে রেখেছি একটাও পাইনি, এরকম হতেই পারে, কোনো সমস্যা নেই। আর কি বলছি, আর কারো কোনো সমস্যা? আচ্ছা তাসমিমা আপু আপনি কিছু বলুন বা সাহায্য করুন। না পিন্টারেস্ট শেষ হয়নি, পিন্টারেস্ট নিয়ে আপনি তাহলে বলুন কার কোনো সমস্যা আছে কিনা বা নতুনদের যদি কারো সমস্যা থাকে। নতুনদের একজন তো বললো যে কোনো সমস্যা নেই ভিডিও দিবে এর জন্য নাকি। তাহলে কি করে ক্লাসটা এগিয়ে নিয়ে যায় আপনারাই বলেন, আমরাই শুধু কিছু জন মানুষ কথা বলছি। ভাইয়া বলছিল না যে হ্যাঁ কার কার সমস্যা আছে ওগুলো এখন জিজ্ঞেস করেন, কার কার কি সমস্যা আছে সেগুলো সলভ করতে হবে। আচ্ছা ভাইয়া সিকোয়েন্সে ছিলেন, সিকোয়েন্সে গেলে শেষ করে তারপরে কোশ্চেন গুলো নিলে বোধহয় ভালো হয়। এখন কোশ্চেনই শুনবো দেখি কার কি সমস্যা, দেখি কতটুকু পারি সমস্যা সমাধান করতে। আচ্ছা আমি তাহলে প্রথম থেকে আসি, রতন ভাই আপনার কোনো সমস্যা বলুন। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার আপাতত কোনো সমস্যা নেই, শুধু যে রেডিটে আমি পোস্ট করতে পারছিলাম না, আপনি তো বলে দিলেন যে কমিউনিটিটা ঠিক রাখতে হবে, এটাই সমস্যা ছিল আর কি। আবার আমি কমেন্ট করতে পেরেছি, 3টা অ্যাকাউন্ট করেছি, শুধু পোস্ট করতে পারছিলাম না, এটাই প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা খুব ভালো, সমস্যা নাই আপনার, আর কোনো তো সমস্যা নেই, শুধু রেডিটেই সমস্যা ছিল।
না আপাতত আর কোনো সমস্যা নেই, আমি সবগুলোই সমাধান করেছি, শুধু ওই যে পোস্টটা করতে পারছিলাম না, তো আপনি তো বলে দিলেন যে কি জানো বলেন ভুলে গেলাম, কমিউনিটিটা ঠিক রাখতে, হ্যাঁ কমিউনিটি টাইটেল, আসলে এটা তোমার মিস্টেক হয়ে গেছিল হয়তো, এই জন্য পোস্ট করতে পারিনি, তবে আজকে চেষ্টা করবো, সমস্যা নেই। আচ্ছা আপনারা সবাই আপনাদের প্রোফাইল পিকচার দিয়ে দিবেন বা অ্যাভাটার দিয়ে দিবেন, আপনারা যে তিনটা হচ্ছে রেডিট অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে দিবেন, আর গ্রুপে জয়েন করার চেষ্টা করবেন, বিভিন্ন গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং এসইও বিভিন্ন গ্রুপ আছে, সব গ্রুপের সাথে জয়েন করবেন, গ্রুপ বা বোর্ড যাই বলি সেগুলোর সাথে জয়েন করবেন, তাদের সাথে কমিউনিকেশন করবেন, আপভোট নেবেন, এমন ভালো লিখবেন যাতে সেখান থেকে রেসপন্স পেয়ে আপনার প্রোফাইল যাতে ভালো করে বিল্ড আপ হয়। আর আপনারা সবাই কি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছেন? আশা করি খুলে থাকবেন, আমি একজন একজন করে যাচ্ছি। রতন ভাই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ঠিক করেছেন? আমি এখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলিনি এখনো। আচ্ছা সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন দেখি। আচ্ছা মুসা ভাই এবার আপনার পালা, আপনি আমার লাইনে দ্বিতীয় নাম্বারে আছেন, বলুন। তেমন কোনো প্রবলেম নাই, জাস্ট এখন একটু সিকোয়েন্সটা বললে হয়তো বা যে আমার যে প্রবলেমগুলো আছে বা ওই সিকোয়েন্সে বলতে পারতাম, মানে সব কিছু তো আর একবারে মনে রাখা পসিবল না, তো আপনি যেভাবে বলছিলেন না সেভাবে আগালে মনে হয় যে আমার জন্য সুবিধা হবে যে কোথাও কোনো প্রবলেম আছে কি না, বা অন্য কেউ যদি হেল্প করতে চায় যে সিকোয়েন্স কারো কাছে লেখা আছে বা আমরা যেগুলো পড়া শিখেছি সেগুলো নিয়ে যদি কেউ বলে তাহলে হয়তো বা সবারই কিছু না কিছু প্রবলেম আছে যেগুলো বের হয়ে আসবে মনে করি আমি। বেশ ঠিক আছে, আর আপনার যদি বলতে সমস্যা হয় তাহলে আপনি পয়েন্টসগুলো বলতে পারেন, তাহলে আমরা ওখান থেকে হয়তো বা পিক করতে পারি যে আমাদের এই এই পয়েন্টসগুলোতে প্রবলেম আছে, হয়তো বা ডিটেলস না বললেও হইতে পারে। ঠিক আছে আচ্ছা মুজাহিদ ভাইয়ের কাছে শোনা হয়েছে, ইয়াসিন ভাইয়েরও বেশ শোনা হয়েছে। রাজু ভাই আমি আপনার কাছে যাচ্ছি, আপনি তো বেশ মনে করুন অনেক আগে থেকে এক্সপিরিয়েন্স আছে, তাও কি আপনার কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো নাই এখন। আচ্ছা আচ্ছা খুবই ভালো, আসলে মানে কাজ করতে একটু সময় লাগে, সময় নিয়ে করতেছি আস্তে ধীরে। আস্তে ধীরে সময় নিয়ে কাজ করুন, আশা করি ভালো হবে। ঠিক আছে আমারও একটা কিন্তু সমস্যা আছে, ঠিক আছে আমার সমস্যা আপনারা সবাই সলভ করবেন। অবশ্যই বলেন কি সমস্যা। ঠিক আছে আমি আগে সবার সমস্যার সমাধান করে আসি তারপর। আপনার গিগের টাইটেলটা লিখে সার্চ করে দিলে হয়তো পাবেন, ফুল টাইটেলটা লিখে অথবা চেঞ্জ করে দিলে পাবেন। আপনি কি করে বুঝলেন আমার গিগের সমস্যা? আপনি বলেছিলেন আমার মনে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, গিগ খুঁজে পাচ্ছিলেন না তো পরে ভাবলাম আমিও পাচ্ছিলাম না, শিখলাম, শিখে আপনাকে এটা আর কি ইনফর্ম করলাম। সমস্যা নেই দাদা, আমার তো মনে করেন যে আগে 15 নম্বর পেজের 2-3 সারির মধ্যে থাকতো, আজকে দেখছি 15 নম্বর পেজের একদম লাস্টে দাদা। আমি তো মানে আলো পাই না, কোনো সমস্যা নেই। এটা কি কত নম্বর পেজে আছে ওইভাবে কি দেখা যাবে হেডিং লাগে? আমারটা তো সামনে আসছে, সামনে আসছে তো আপনি বাইরে করতে আসছেন, আপনি সেলিং এ সেলিং পাবেন, মানে সেলিং এ গেলেই হচ্ছে পেয়ে যাবেন, সেলিং থেকে আপনি সার্চ করবেন তাহলেই হবে। আচ্ছা এবার মুসাববিরুল ভাইয়ের কাছে আসি, মুসাববিরুল ভাই খুবই কম কথা বলেন আমাদের মাঝে, মুসাববিরুল ভাই ভালো আছেন আপনি? আছি, আমাদের সাথে সবার সাথে একটু কথা বলবেন খুব ভালো লাগবে। পর্যন্ত তেমন কোনো সমস্যা নাই, তবে সবকিছুই হয়েছে ঠিক মতোই। ঠিক আছে আপনারা যারা যারা কিন্তু মানে বলছেন সমস্যা নেই, আমি কিন্তু সবার অ্যাসাইনমেন্ট দেখবই নি, ঠিক আছে কারো যদি দেখি যে অ্যাসাইনমেন্ট লেট আছে বা কোনো কিছু দেরি
ঠিক আছে তাহলে কিন্তু আমি কিন্তু সেগুলো কাউন্ট করে রাখব ঠিক আছে আপনারা হয়তো জানেন না সমস্যা নেই আমার কাছে আমার কাছেও কিন্তু মার্ক আছে ঠিক আছে হ্যাঁ দাদা আমি তো ক্লাসে জয়েন করার আগে আমার অ্যাসাইনমেন্ট আমি কমপ্লিট করে জমা দিয়েছি আর কি আগে কমপ্লিট করেছি জমা দিতে পারি নাই আর যেটা বলছিলাম যে লেট হ্যাঁ 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 বলেন আমি ফোনটা একটু করে দিচ্ছি বলছিলাম আমি যে যে নতুন যে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে রেডিট মার্কেটিং এর জন্য যে কমেন্ট করতে বলছিল তিনটা অ্যাসাইনমেন্ট এর এটা তো আমি দিয়েছি ক্লাসে ঢোকার আগে দিয়েছি আর কি আগে কমপ্লিট করা ছিল বাট আমি রুমে ছিলাম না তো এই জন্য অ্যাসাইনটা দিতে পারিনি আচ্ছা আচ্ছা অ্যাসাইনমেন্ট দিয়ে 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 দিয়েছি সমস্যা নেই কিন্তু ক্লাসে ঢোকার আগে দিয়ে দিয়েছি শুধু লেট হবে যে আপনাকে যেটা বলছিলাম যে তিনটা পোস্ট করতে বলছিল তিনটা অ্যাকাউন্ট থেকে শুধু এটাই করা হয়নি এটা আবার মনে করেন যে পোস্ট করে আবার রিঅ্যাসাইন করতে হবে আপনারা সবাই কি তিনটা অ্যাকাউন্ট থেকে তিনটা পোস্ট করতে পেরেছেন কোন ধরনের সমস্যা ফেস করেননি আমার তো বললামই আপনাকে মেসেজে ও একটা ব্যান ব্যান হয়েছে হয়ে আছে ড্রাফট অবস্থাতে আমি সাবমিট করেছি পাবলিক লিংক দিয়ে আচ্ছা আর আর কারো কোনো সমস্যা ছিল সুলতান ভাই নাজমুল ভাই রেজাক ভাই সুরভি দিদি আমি কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছি চার মিনিট আট মিনিট করে হচ্ছে ব্রেক দিতে হচ্ছে আমাকে ঠিক আছে আমার এরকম হয়েছিল পাঁচ মিনিট আমার পরে নিছে খুব কাজের জিনিস ঠিক আছে আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না ঠিক আছে রেডিট আমার দুই তিন বছর আগে থেকে খোলা ছিল আমি আগে থেকে মনে করেন যে আমি তো ইচ্ছা মতো মনে করেন যে কমেন্ট করতে পারি আপ ভোট দিতে পারি কোনো সমস্যা নাই আর আমি প্রতিনিয়ত রেডিটেও শেয়ার করি সব কিছু আমার যে সব পার্সোনাল কাজগুলোও আছে চেষ্টা করবেন গ্রুপের সাথে জয়েন হওয়ার হ্যাঁ দাদা আমারও রেডিটের অ্যাকাউন্ট আমার অনেক আগে আছে আমি এটাতে কাজ করলাম অন্য কাজ করতাম আচ্ছা আচ্ছা খুবই ভালো আর শামিমা আপু আপনার খবর বলেন এতগুলো ক্লাসে কালকে তো পরীক্ষা পরীক্ষাতে ভয় লাগছে না কেন আপনাদেরকে আমি বুঝতে পারছি না আমার তো খুবই ভয় লাগছে আসলে ভয় কাদের লাগে জানেন ছোট থেকে মানে কম্পিটিশনে পড়াশোনা করে আসছি জীবনে তো কথা ভয় কাদের লাগে যারা বেশি পারে যারা বেশি পারে না ওদের ভয় লাগে না ঠিক ঠিক বলেছেন বিশাল ভয় লাগছে সমস্যা নাই হ্যাঁ আমি মজা করলাম যে ভয় পাচ্ছেন কিনা না আমি আসলে আপনার কাছে রেসপন্সটা শুনতে চাচ্ছি কারো কোথায় সমস্যা আছে কিনা আপনাকে মনে করেন যে কোশ্চেন জিজ্ঞাসা করলো SMM মানে কি ঠিক আছে এখানে কয়জন আছেন পারবেন বলেন হাত তুলবেন কেউ বলবেন না হ্যাঁ পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক আছে আমি বলছিলাম হাত তুলতে আপনি মুখ দিয়ে কথা বলেছেন আপনি এটাতে ভাইবা থেকে আউট হয়ে গেলেন ঠিক আছে আপনার মাফ কুমার ঠিক আছে সুলতান ভাই হাত তুলেছে ঠিক আছে রাইজ ইওর হ্যান্ড মানে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে আপনাদেরকে এসব জানতে হবে আচ্ছা আরো কিছু কোশ্চেন আসতে পারে মনে করেন যে আমি এমনি আজকে ক্লাসটা নিচ্ছি আপনাদের ACRP কি জিনিস বলুন কে কে পারবেন হাত তুলবেন
এখানে দেখবেন রাইজ ইওর হ্যান্ড বলে একটা অপশন আছে এসিআরপি আচ্ছা সিএম ভাই পারবেন আর কেউ পারছেন আপনাদেরকে ঝালাই করছি আমি আচ্ছা রাজু ভাই পারবেন আর মাত্র দুজন সুরভি দিদি মাসুদ ভাই মশিউল ভাই সুলতান ভাই আরাফাত খন্দকার ভাই কুরবান ভাই ভুলে গেছেন ঠিক আছে এখন যদি আপনারা এখন গুগল থেকে ঘুরে চলে এসে দেখে বলেন তারপর রাইজ ইওর হ্যান্ড তাহলে কিন্তু চাপ ঠিক আছে সাথে সাথে রাইজ ইওর হ্যান্ড করবেন দেখলাম দাদা হ্যাঁ রাইজ ইওর হ্যান্ড সাথে সাথে করবেন তাহলে আমি এখান থেকে দেখতে পারবো এখানে এক ধরনের ফর্মালিটিস আছে যে রাইজ ইওর হ্যান্ড বলে এক ধরনের অপশন আছে আপনারা যারা যারা পারবেন হাত তুলবেন তাহলে আমি বুঝবো হ্যাঁ আসলে সার্চ ইঞ্জিনের প্রথম যে 10টা রেজাল্ট আসে সেটাকেই বলা হচ্ছে এসিআরপি কি ভাই ঠিক বলেছি না ভুল বলেছি রাজু ভাই হাত তুলেছেন ঠিক আছে দাদা ঠিক আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আসলে প্রথম 10 পেজ না মানে প্রত্যেকটা পেজে যে 10টা করে রেজাল্ট আসে এটা হলো প্রথম প্রত্যেকটা মানে পেজে প্রত্যেকটা পেজে যে 10টা করে রেজাল্ট আসে সেটাকেই আসলে বলছে হচ্ছে এসিআরপি ঠিক আছে এই দেখুন আপনারা মাত্র এখানে দুইজন হাত তুলেছেন আপনাদের কিন্তু এক মার্ক কম আপনাদেরকে আমি ঝালাই করে নিচ্ছি আমি আপনাদের ক্যাপ্টেন আপনারা যাতে পরীক্ষা একদম টপে টপ করতে পারেন এই জন্য আমি আপনাদেরকে ঝালাই করছি আপনারা রেসপন্স দিবেন অন্যান্য ব্যাচের চেয়ে হচ্ছে সবচেয়ে ভালো আমরাই করব কারণ ব্যাপারটা কি হয়েছে আমরা এখানে সবাই ম্যাচিউর ঠিক আছে আমরা খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না এখানে আছেন খুবই সিনিয়র পার্সনরা তাদের কথা মানে তো বলতেই হয় তারা খুবই ভালো করছেন যেমন করে আগাচ্ছেন হ্যাঁ আচ্ছা মাসুদ ভাইয়ের কাছে চাই মাসুদ ভাই আপনার কি কোনো সমস্যা হচ্ছে কোনো জায়গায় বলুন কোনো সমস্যা নেই আপনার কোনো জায়গায় দাদা আমি তো আসলে দেরিতে বুঝি হ্যাঁ দাদা শুনছেন হ্যাঁ আপনার কথা কিন্তু কেটে কেটে বেঁধে বেঁধে শুনতে পাচ্ছি আমি কাজগুলো তো করছিলাম যেগুলো হচ্ছে না সেগুলো চেষ্টা করে বোঝার চেষ্টা করেছি অবশ্য হ্যাঁ সম্পূর্ণ করতে না পারলেও বোঝার চেষ্টাটুকু করেছি হয়তো কতটুকু স্মরণে থাকবে জানি না পরীক্ষা দিলেই হয়তো বোঝা যাবে আর যে রতন ভাইয়া যে প্রবলেমের কথাটা বলছিলেন এই যে রেডিটেন দাদা কাজটা তো ছিল আপনার হোমওয়ার্ক দিয়েছিল আপনার অ্যাকাউন্ট খোলা আর অ্যাকাউন্টে যে আপনার ওই কমেন্ট করা তাই না তিনটে অ্যাকাউন্ট করতে হবে তিনটে অ্যাকাউন্ট মানে তিনটে পোস্ট করতে হবে এটা হচ্ছে প্রথম দুটো কন্ডিশন গেল ঠিক আছে তারপরে আপনি মনে করেন যে আমি সেগুলো হচ্ছে আপভোট করবেন আপভোট করবেন আপনি যেগুলো পোস্ট করছেন সেগুলোতে গিয়ে আবার কমেন্ট করবেন বা হচ্ছে আপনি আবার অন্য জায়গায় গিয়ে কমেন্ট করতে পারবেন এতে করে কি হবে আপনার কার্মাটা বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে ওই মাসখানেক কাজটা মনে হয় ছেড়ে গেছে আমি তো ওই অ্যাকাউন্ট খুলে সরাসরি কমেন্টে গিয়ে কমেন্ট করছিলাম তো এই যে রতন দাদা যেটা বলছিল প্রবলেম করে পোস্ট করার এই অপশনটা তাহলে মনে হয় আমার ছেড়ে গেছে একটু মনে হয় স্ক্রিপ্ট শেয়ার করে বিষয়কে ক্লিয়ার করলে মনে হয় আমার উপকার হতো বা অনেকে রতন দাদার যে সমস্যা খুব নয়েজ হচ্ছে দাদা আচ্ছা আমার এখান থেকে আসছে কি জি দাদা
আচ্ছা তাহলে মাসুদ ভাই আপনি দেখান আপনার স্ক্রিন। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আপাতত 20 জন আছেন, আপনারা ভাবছেন যে স্যার নেই তাই হচ্ছে ক্লাস থেকে চলে যাচ্ছেন অনেকে, কিন্তু আমি যেটা বলবো যে আপনারা মানে আজকে এই আড়াই ঘন্টা সময় আছে আরো, আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন বা ডিসকাস করতে পারবেন এই আড়াই ঘন্টার সময়, ঠিক আছে? তো আপনারাই বিবেচনা করুন যে আপনারা ক্লাস করবেন কি করবেন না বা থাকতে চান কি চান না, ঠিক আছে? হ্যাঁ মাসুদ ভাই আপনি আপনার রেডিট অ্যাকাউন্টে যান। জি ভাই আপনি সাইন আপ কেন করছেন? লগ আউট করা ছিল তো, সেটা তো লগ ইন হবে, সাইন আপ তো নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই যে নিচে দেখুন লগ ইন বলে একটা অপশন আছে, সেই লগ ইনে ক্লিক করুন। এখানে দাদা একটা কথা বলবো? হ্যাঁ দাদা বলুন। আচ্ছা এক কথা হচ্ছে যে আমি এই যে পিন যেটা মানে 300 পিনস দিচ্ছি আমি পিন্টারেস্টে, 300 আমি এটা কি ইচ্ছা মতো দিতে পারি 300 400? হ্যাঁ হ্যাঁ
আপনি কতগুলো পিন দিবেন বা সার্ভিস প্রদান করবেন এটা আপনার ব্যাপার না। আমি একটা জিনিস দেখলাম ভাই, দেখলে দাদা দেখলে আপনার টপ ক্লাস যারা মানে র্যাঙ্কিং বেশি যারা ফার্স্টের দিকে যারা তারা তো সবাই ধরেন 200 দিয়ে রাখছে, মানে 300 কেউ দেয় নাই। আমি এবার 200 দিলাম, তো এখন প্রবলেম হবে না? প্রবলেম কিছু হবে না। আপনি বুঝলেন মানে আপনি সার্ভিস আরো বেশি দিবেন, কম টাকা নেবেন, কম ডেলিভারি ডেট নেবেন, এই জন্যই হচ্ছে 300-400 এ যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর ওটা কি মানে গিগ কি এডিট করা যায়? গিগ এডিট করা যায়। ঠিক আছে। আচ্ছা এরপরে আরাফাত ভাই রেডি থাকবেন হচ্ছে। আচ্ছা রিজাক ভাইরা হচ্ছে আপনারা পিন্টারেস্ট গিগ বোর্ড এগুলো দেখেছেন? হ্যাঁ দাদা করছি, এটা আমি পিন্টারেস্টে গিগ করছি, পিন্টারেস্টে গিগ করছি আর লিড জেনারেশনে গিগ করছি। আমি না গিগ না মার্কেটিংটা কাজ দেখেছেন? মার্কেটিং কাজ মানে কি রকম? ওটা অ্যাকাউন্ট খোলা বাকি করে বোর্ড তৈরি করতে হয়? হ্যাঁ 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 দাদা করতে হয়, দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওই ক্লাসটাকে আমরা শুরু করেছিলাম। হ্যাঁ ওই যে দেখুন গেট কয়েন লেখা আছে, গেট কয়েনের পাশে একটা রিটার্ন বলে এক ধরনের অপশন আছে। আচ্ছা আপনি কি আপনার ইমেলটা ইমেল দিয়ে ভেরিফাই করেননি আপনার এই রেডিট অ্যাকাউন্ট? জি দাদা এটা নতুন অ্যাকাউন্ট খুলছি, তো এটা নতুন খুলছি কারণ নিচে ভেরিফাই আসছে, নিচে নোটিফিকেশন আসছে আপনি আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করেননি। আপনি যদি আপনার অ্যাকাউন্ট যদি মানে ভেরিফাই না করেন আপনার অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে, লেখাই আছে ভেরিফাই ইওর ইমেইল টু প্রিভেন্ট বিং লকড আউট অফ ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা এটা আপনি ঠিক করে নেবেন এই সমস্যা সমাধানটা। আমি আপনাকে এখন মানে দেখান আমার কি করে হচ্ছে, এটা কিভাবে করব দাদা। হ্যাঁ আপনাদের তো মানে সমস্যা তো আছে আপনার, লিখুন আপনি কোনো আর্টিকেল লিখলে বা কোনো আর্টিকেল দেখুন ফেসবুকে যেরকম করে স্ট্যাটাস দেন, গুড মর্নিং গুড ইভিনিং এই সেই অনেক কিছু তো দেই না আমরা, সেরকম করে হচ্ছে এখানেও কিছু না কিছু দিতে হবে। টাইটেল মানে হচ্ছে শিরোনাম, ঠিক আছে শিরোনাম দিন, আপনার যে লেখাটা লিখবেন সেটার শিরোনাম দিন। যে কোনো বিষয়ের উপরেই করতে পারবেন লিখতে পারবেন। ঠিক আছে আপনি এখানে আপনি লিখুন যেখান থেকে হোক, আপনি তো ব্লগ খুলেছেন, আপনি আপনার ইউনিক কন্টেন্ট লিখেছেন বা যা ইচ্ছা লিখুন, নাসা লিখে দিন, হোয়াট ইজ এসইও লিখে দিন, হোয়াট ইজ এসইও নিচে হচ্ছে টেক্সট দিয়ে দেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে গেল। এটা একটা জিনিস, একটা পাবলিশ পোস্ট ফেসবুকে যেরকম করে পোস্ট করবেন
বা হচ্ছে ব্লগে যেরকম করে পোস্ট করেন সেরকম করে পোস্ট করতে হবে এখানে আপনাকে যে কোনো কিছু যা ইচ্ছা বুঝতে পাচ্ছেন না কি করবেন এই অপশন আলো যে কেস স্টাইল হলো কেন আসলো এটা শিফটে ক্লিক করতে যেমন এটা আসছিল কি এগুলো সমস্যা সমাধান আপনাকে করতে হবে কেন আসলো কিভাবে যাবে এটা আপনাকেই দেখতে হবে ঠিক আছে সব সময় আমি থাকবো না বা অন্য কেউ থাকবে না তখন আপনার সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে মাসুদ ভাই আপনি অন্য ট্যাবে গেছেন আপনি ট্যাব চেঞ্জ করেন যে ট্যাবে ছিলেন সেই ট্যাবে যান মাসুদ ভাই আসলে ট্যাব অনেক বেশি খোলা হয়ে গেছে অথবা ব্রাউজার বেশি ইউজ করছে কোনটা থেকে চেঞ্জ করতে পারছেন এটাও না আগের ট্যাবে যান আপনি আগের ট্যাবে যান আরে সেটা কেটে গেছে না ওই ট্যাবই নেই কন্ট্রোল শিফট চেপে টি চাপেন ওটা চলে আসবে কন্ট্রোল শিফট টি টি মাথার বোয়া দিয়ে করে দিন ভালো জিনিস একটা শিখালেন আপনি জি থ্যাংক ইউ চলে আসছে হ্যাঁ গেস ট্যাব টু আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পারছেন না তো কি লিখবেন আমি আপনাকে বলে দিচ্ছি আপনি আপনার ব্লগারেই যান তাই বলে এটাই করবেন সব সময় তা নয় কিন্তু জি জি ঠিক আছে এটা করবেন না আপনি আপনার ব্লগারে যান বা আপনি আপনার ব্লগে যান সেখানকার টাইটেলটা দিবেন আর মিনিমাইজ করতেছে করুন চুপ করেন করুন দাদা কম্পিউটারে উনার আবার ভিপিএন চালু করা আছে যে সমস্যা হয় জি ভিপিএন চালু করা আছে যদি অ্যাকাউন্ট ওপেন করলে আবার যদি কোনো সমস্যা হয় এজন্য ভিপিএন কানেক্ট না করে তো ঢুকাই ভালো আচ্ছা আর আপনার ব্রডব্যান্ড হলে তো ভিপিএন লাগতেইছে না আপনি তো মোবাইল ডেটা চালাচ্ছেন মোবাইল ডেটা আপনি এখানে লিখেন হোয়াট ইজ এসইও লিখেন ওই টাইটেলে লিখেন উপরে লিখেন এই যে টাইটেলে লিখেন আচ্ছা আপনার আপনার কি আপনার ব্লগের অ্যাড্রেসটি মনে আছে মাসুদ ভাই না দাদা আচ্ছা স্যারকে তো আপনি সাবমিট করেছিলেন সেই অ্যাসাইনমেন্ট এই সেই অ্যাসাইনমেন্টের সফট কপি আপনার কাছে আছে জি আছে সম্ভবত হ্যাঁ সেই সফট কপি খুলেন গেলে তো হবে আপনার ব্লগে যান ব্লগ আমার অন্য বাজার থেকে ইয়ে করেছিল তো যার জন্য ওখানে যাওয়ার খুলে আপনি আরেকটা ব্লগে যান আচ্ছা কোনো কিছুই লিখতে হবে না আচ্ছা ছাড়েন আচ্ছা আপনাকে যেরকম করে বায়ার কাজ করতে সমস্যা নাই হবে আপনি টাইটেলের জায়গায় লিখেন হচ্ছে এসইও লিখেন সহজে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি করে আপনি পোস্ট করবেন এসইও এসইও হ্যাঁ আচ্ছা নিচে হচ্ছে এসইও মানে কি নিচে লিখে দিন এই যে ডব্লিউটা লিখে রেখেছেন সেটা কাটুন আচ্ছা তার আগে হচ্ছে আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন করুন মানে স্ক্রিনটা ফুল স্ক্রিন না আপনার হচ্ছে ব্রাউজারটা ফুল স্ক্রিন করুন জুম আউট করুন জুম ইন হয়ে আছে কন্ট্রোল মাইনাস ক্লিক করুন হ্যাঁ এবার নিচে নিচে হচ্ছে যেখানে ডব্লিউ লিখে রেখেছেন সেখানে যান কেটে দিন আচ্ছা এখানে লিখে রাখুন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখুন এটা কিন্তু আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি শুধু জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি ঠিক আছে জি এরকমই করে পোস্ট করবেন সব জায়গায় তা হবে না
জি জি যে জায়গায় জি হবে যে কেটেতে জি দেন ইঞ্জিন বানান ভুল মাসুদ ভাই ইঞ্জিন বানানটা ভুল আছে জি ভাই একটা কথা বলতাম আমার ওই কম্পিউটারটা ঠিক করতে দিয়ে আসলাম তো ওখান থেকে বলছে হার্ড ডিস্কে একটু প্রবলেম হয়েছে তো সেক্ষেত্রে আমার আরেকটা কম্পিউটার আছে এটা যদি ইউজ করি কোনো সমস্যা হবে দুই তিন মাস বা এক মাস অন্তত এটার কনফিগারেশনটা আমি একটু বলি এটার মাদারবোর্ড আছে 31 মানে একটু আগের আর কি আর ডুয়েল কোর এটা আগের আর হার্ড ডিস্ক ওটার মানে 320 আছে এটা আগের যেটা তো সমস্যা হবে কি এসব কাজগুলো মাঝখানে করা না এগুলো কাজ করতে সমস্যা হবে না ঠিক আছে আপনি যে কোনো জিনিস দিয়ে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তবে আপডেট ব্রাউজার আপডেট থাকতে হবে আপনার এটাই আমি বলি আর কোনো কিছু দরকার নাই আপাতত আর আপনার মাইক্রোসফট এক্সেল টেক্সেল যাতে সবকিছুই থাকে ঠিক আছে আপনার এসব কনফিগারেশন ডিজিটাল মার্কেটিং এ আসলে কনফিগারেশন ম্যাটার করে না আপনি যদি গ্রাফিক ডিজাইন করতেন বা ওয়েব ডেভেলপমেন্ট করতেন তাহলে সেগুলো তো ম্যাটার করতো ঠিক আছে ডিজিটাল মার্কেটিং অতটা ম্যাটার করবে না আপনার সেটা চললেই হবে ও এটার হার্ড ডিস্কের প্রবলেম হয়েছে এটা সময় লাগবে হার্ড ডিস্ক আপনার হচ্ছে করা ওটা ইউজ করা যাবে ব্যাট সেক্টর ধরা পড়েছে মনে হয় আপনার হার্ড ডিস্কের সমস্যা নাই ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা মাসুদ ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি ঠিক আছে মাসুদ ভাই আপনি পোস্টের টাইটেল দিলেন মনে করেন যে এসইও নিচে সেটা ব্রিফ করলেন মানে ডেসক্রিপশন যেটাকে বলে ঠিক আছে এখন এটা আপনি কোথায় পোস্ট করবেন পোস্ট কি আপনি করতে পাচ্ছেন দেখুন তো পোস্ট পোস্ট আপনাকে ক্রস দেখাচ্ছে কেন দিচ্ছেন না এটাই সমস্যা ছিল তাই না দাদা না আপনি তো পোস্টই দেননি আপনার কি করে সমস্যা হচ্ছে আপনি চেষ্টাও করে দেখেন না আপনার তো এটা সমস্যা ছিল না না এটা কাজ আমি করি না দাদা কষ্ট কি করে করবেন এই যে উপরে দেখুন ক্রিয়েট এ পোস্ট লেখা আছে হ্যাঁ এই যে উপরে লেখা আছে একদম উপরে যেতে থাকেন ক্রিয়েট এ পোস্ট লেখা আছে এখানে চুজ এ কমিটি কমিউনিটি লেখা আছে বাম পাশে হ্যাঁ হ্যাঁ আপনি এটা কোথায় পোস্ট করতে চান জি জি সেখানে ক্লিক করুন ফেসবুকের মতো আপনি আপনার বন্ধুর টাইমলাইনে পোস্ট করতে চান না নিজেই এই স্ট্যাটাস দিতে চান বা কি করতে চান ঠিক আছে তো আপনি আগে এই মনে করেন ইওর প্রোফাইলে আপনি আপনার প্রোফাইলেই হচ্ছে পোস্টটা করতে চান এই যে উপরে যেখানে নিচে নিচেরটাতে ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করলেন এবার দেখুন পোস্টে পোস্ট হবে জি হ্যাঁ পোস্ট করেন ঠিক আছে আপনি পোস্ট করে দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পোস্ট হয়ে গেল এখন এগুলোই মনে করেন আপনার কেমন কাজ আসতে পারে আমি রেডিট মার্কেটিং নিয়ে কাজ করিনি কখনো ঠিক আছে তাও মনে করেন যে আমার যা মত আগে একটু অ্যাকাউন্ট খোলা ছিল আপনাকে কিছু গ্রুপ দিয়ে দিবে বা আপনাকে বায়ার বলে দিবে যে তুমি এরকম একটা গ্রুপে যাও যেখানে হচ্ছে 50,000 বেশি বা 1,00,000 হচ্ছে গ্রুপ আছে ঠিক আছে সেই গ্রুপে যাও তুমি গিয়ে সেখানে এটা লেখো লিখে সেখানে ব্যাকলিংক দাও ব্যাকলিংক কি করে দিবা মনে করেন যে আপনি কি উদাহরণ দিব মনে করেন যে কম্পিউটার বিক্রি করছেন বা ল্যাপটপ ঠিক আছে এখন গেছেন হচ্ছে মানে গ্রাফিক্স ডিজাইনিং একটা মনে করুন যে কমিউনিটিতে গেলেন আপনি আগে থেকে সেখানে জয়েন করে রেখেছেন
সেখানে গিয়ে কি করবেন, আপনি পোস্ট লিখলেন একটা সুন্দর, টাইটেল দিলেন একটা সুন্দর, তারপর সেখানে ব্যাকলিং করে দিলেন। ব্যাকলিংটা কার করলেন? সেই কম্পিউটার বা ল্যাপটপ কোম্পানির। এতে করে কি হলো, একটা ব্যাকলিং তৈরি করা হয়ে গেল বা মার্কেটিং হয়ে গেল। এটাই হচ্ছে আসলে আপনাকে কাজ দিবে ভবিষ্যতে, ঠিক আছে? এটা আমি যতদূর জানি এরকমই হতে পারে, ঠিক আছে? দাদা লিংকটা ক্রিয়েট করতে হবে কিভাবে, এটাই কালকে দেখাচ্ছিল কিন্তু আমি ভুলে গেছি। আচ্ছা তাহলে এবার মাসুদ ভাই আপনি আপনার স্ক্রিনটা কেটে দিন, এবার হচ্ছে কুরবান ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করে লিংক ক্রিয়েট। দাদা এক মিনিট, তাহলে টাইটেল যে বিষয় লিখব তার একটা একটা ভালো একটা টাইটেল দিব না, যে আর্টিকেলের উপর লিখব এরকম বিষয়টা, এখানে টাইটেলের যে ইয়েটা বা অথবা প্রশ্ন আর নিচে তার উত্তর এরকম হবে যেমনটি দেখালেন এরকম বিষয়গুলো। হ্যাঁ এখানে আবার ভোটাভুটি আছে, ঠিক আছে? এখানে ভোটাভুটিও আছে, এগুলো পরে শিখিয়ে দিবে স্যার। এই যে আমরা এখন আমরা এখন চাইলে আপনার কাছে সবাই চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা যারা যারা আছি সবাই হচ্ছে এই সুফিয়া 20 তে যাই, চলেন দিয়ে ভাইয়ের ওখানে কমেন্ট করে আসি, ঠিক আছে? থামেন, এটার এটার কাজ দেখে দি মানুষরা কি করবে। তখন আপ ভোট দিবে, এখানে দেখাচ্ছে যেমন 1, এখানে আমরা গিয়ে ভোট করব এটা 1 2 3 4 হয়ে যাবে, ঠিক আছে? এখানে আবার রিওয়ার্ড সিস্টেম অনেক কিছু আছে, সেসবে আমরা যাব না। তার আগে আপনি হচ্ছে এই যে এখানে একটা অ্যাপ্রুভ বলে একটা টিক চিহ্ন আছে, সেটা অ্যাপ্রুভ করে দিন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেখানে লেখা আছে, হ্যাঁ ওখানে ক্লিক করে দিন অ্যাপ্রুভ, ঠিক আছে? এই অ্যাপ্রুভ মানে মনে হয় কমেন্টের অ্যাপ্রুভ, ঠিক আছে? মনে হয় আমার মতে ঠিক আছে আপনাকে ফলো করে দিলাম, তারপরে হচ্ছে আপ ভোট দিয়ে দিলাম, ঠিক আছে? আমি তো দিয়ে দিলাম দাদা একবারে, আপনারটা বলেন এখন। এই দেখুন আপনি একবার আপনার রিফ্রেশ করুন, কন্ট্রোল আর দিন, কন্ট্রোল আর করুন। আপনার লেখাটা সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যে যত আপ ভোট দিবে তার কমেন্ট তত উপরে যাবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আসলে এটাকে নিয়েও মার্কেটিং হয়, এগুলো আপনি ব্যবহার আস্তে আস্তে পরে শিখে যাবো আমরা সবাই। জি হ্যাঁ দাদা, এই যে হ্যাঁ দাদা শুনছেন? হ্যাঁ দাদা শুনছি আমি। এই যে এটা ভেরিফাই কিভাবে করবে একটু দেখিয়ে দিন। ক্লিক করেন আপনি অ্যাড মেলে, অ্যাড মেলে ক্লিক করেন,
আপনি এটা মেল দিয়ে তৈরি করেছেন না? জি 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 আপনি এটা আপনার জিমেইলে মেল গেছে আপনি তাহলে আপনার জিমেইলে তো মেল যাওয়ার কথা ছিল তাই এটা তো দেখানোর কথা ছিল না দাদা ইনবক্স থেকে ইমেলটা ভেরিফাই করতে বলেন তাহলে এখান থেকে চলে যাবে হয়তো ইমেল আপনার এই অ্যাকাউন্ট যে মেল দিয়ে তৈরি করেছেন সেই ইমেইলে যান দিয়ে ভেরিফাইড করুন এখান থেকে কোনো কিছু নতুন করেন না আচ্ছা এটা কেটে দেন মাসুদ ভাই এটা কেটে দেন মাসুদ ভাই আমার কথা বুঝতে পেরেছেন মাসুদ ভাই একটু ঠান্ডা হন রিল্যাক্স হন ঠিক আছে হ্যাঁ বলেন দাদা জি দাদা দাদা আমি এই অ্যাকাউন্টটা গতকাল কি খুলেছি গুগলে খুলে এখানে ইয়া করছিলাম কি করছিলেন এই এডিটে কাজ করছিলাম আপনি সরাসরি জিমেইলে যান জিমেইলে যান ওখানে যে ইমেলটা দেখলা আছে ওই ইমেলটা আপনি লগইন করলে হবে সেটা করে ভেরিফাই করবেন আর আপনার এখানে কভার ফটো চেঞ্জ করা হয়নি কেন মাসুদ ভাই আপনাকে না কভার ফটো সবাইকে তো কভার ফটো প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলা হয়েছিল আপনি কিন্তু এই টাস্কটা কিন্তু করেননি ঠিক আছে জি এটা করতে হবে আচ্ছা আপনি এখানে অ্যাবাউটও ভুল লিখেছেন ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট সবটা একই কথা নয় সবই একই কথা হয় ডিজিটাল মার্কেটিং রাখবেন না ছাড়া এসইও এক্সপার্ট রাখবেন যে কোনো একটা রাখবেন ঠিক আছে আর আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে ফেলুন ঠিক আছে আমরা এবার কুরবান ভাইয়ের হচ্ছে যাব কুরবান ভাইয়ের স্ক্রিনে মাসুদ ভাই আপনি হচ্ছে আপনার ডিসপ্লেটা হচ্ছে কেটে দিন স্ক্রিন শেয়ারটা হ্যাঁ কুরবান ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে কি যেন দেখাতে আপনি কি করে লিংক দিবেন সেটা দেখতে চাচ্ছিলেন পেয়েছেন সেটা দাদা আজকে আমাদের পার্টিসিপেন্ট এত কম কেন মানে বাকি আর সবাই কই বাকি সব মনে হয় অসুস্থ অথবা নেটওয়ার্ক সমস্যা আপনি স্ক্রিন শেয়ার দিন হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দিন আপনারা যদি এখানে এইটুকু মানে চার ঘন্টা যদি ধৈর্য যদি না রাখতে পারেন আমার মতো আপনারা মার্কেট প্লেসে ধৈর্য রাখতে পারবেন না ঠিক আছে হ্যাঁ শুধু আপনি শুধু টেক্সটাই লিখেন আমি বলে দিচ্ছি আপনাকে কি করবেন বা আপনি এখানে আপনার মানে কি বলে গিগটাও ব্যাকলিংক করে নিতে পারেন ব্যাকলিংক ওয়েব রিসার্চ আচ্ছা আমি এটার উপরে করব আচ্ছা এই যে আপনার লেখা আছে সুইচ টু ফ্যান্সি পেন্টস এডিটর এই যে দেখুন আপনার এখানে এখানে ক্লিক করুন উপরে উপরে মানে ওই টেক্সট বক্সের মার্কডাউনের একদম ডান পাশে মার্কডাউনের ডান পাশে কালার পোস্টের সোজা উপরে নিচে নিচে এই যে আপনি যেখানে হচ্ছে লিখছিলেন হ্যাঁ মার্কডাউন দেখতে পাচ্ছেন তার ডান পাশে হ্যাঁ ওখানে ক্লিক করুন সুইচ করুন আচ্ছা এই যে মনে করুন যে আপনি রিসার্চে করবেন ঠিক আছে রিসার্চটা সিলেক্ট করুন এই যে রিসার্চের ঠিক উপরে একটা 8 এর মতো একটা অপশন দেখাইতেছে হ্যাঁ এখানে 8 8 8 তার পাশেরটা হ্যাঁ ক্লিক করুন এই যে এখানে আপনি আপনার লিংকটা পেস্ট করবেন ইনসার্ট করবেন ঠিক আছে তাহলে কেউ ওই রিসার্চে ক্লিক করবে আমি যদি আমার এটা দেখে নিলাম
এই পাসওয়ার্ড তো দেখে নিলাম, এটা তো রেকর্ড হইতেছে, চাপের তো এখানে সবাই দেখে নিচ্ছে দাদা। আমি মনে করেন আমার এই লিঙ্কটাই দিই, এখান থেকে মনে করেন আমরা ইয়া মার্কেটিং করতে পারি, ঠিক আছে দেন। এটা কিন্তু এক ধরনের মনে করেন যে ব্যাকলিংক হয়ে গেল, ঠিক আছে এখানে কিন্তু হয়ে গেল, এখন পোস্ট করলে কিন্তু পোস্ট হয়ে যাবে, টাইটেল কমিউনিটি ঠিকঠাক করলে পোস্ট হয়ে যাবে, এভাবেই আসলে কাজগুলো করতে হবে। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আপনি বা আপনার স্ক্রিনটা কেড়ে দিতে পারেন। আমরা ফেসবুকে যেরকম নিজের একটা গ্রুপ বা ইয়া ক্রিয়েট করতে পারি, এখানে কি এরকম পসিবল যে নিজেরাই একটা গ্রুপ তৈরি করে নিলাম এরকম? মনে হয় পসিবল, আমি মনে করুন যে এটা বেশি ঘাটাঘাটি করে দেখিনি। কমিউনিটি নামে একটা অপশন আছে, ওটা করা যায়, বাট কিভাবে করে সেটা জানি না। সেই তাতে আর কি সুবিধা হয়তো এটাই যে আপনার যদি এই আমরা যে ব্যাকলিংক দিচ্ছি দেখা যাচ্ছে অনেক গ্রুপে ফার্স্ট এর দিকে অ্যাপ্রুভ করছে না, তো এরকম যদি একটা গ্রুপ ক্রিয়েট করা যায় যে হইলো 20 জন বা 30 জনের, তো এটার মধ্যে করতে করতে একসময় দেখা যাবে যে পরে বড় গ্রুপগুলো নিয়ে নিবে আর কি। আচ্ছা আমি আর একটা কাজ করেছি যে ফেসবুকে একটা গ্রুপ ক্রিয়েট করেছি, এখন রেকর্ডিং হচ্ছে বোধহয় না, তো ওখানে আপনারা চাইলে লিংক শেয়ার করতে পারেন আমাদের চ্যাট করার জন্য। ফেসবুক গ্রুপ মানে কিসের চ্যাট বুঝলাম না। রেকর্ডিং আছে তো পরে বলছি। এটা আপনি পার্সোনাল ভাবে সবাইকে মেসেজ করে দিবেন যদি কারো প্রয়োজন হয়, ঠিক আছে? আশা করি সমস্যা হওয়ার থাকার কথা না, কারণ মানে এখানেও কথা হয়, মেসেজিং এও কথা হয়, সব জায়গাতেই কথা হয়, ঠিক আছে? হ্যাঁ আপনার আলাদা ভাবে গিয়ে কোথাও কথা বলবেন না আশা করি। রতন দাস তো আমার দিকে তাকিয়ে হাসছেন, সমস্যা নেই। আচ্ছা সুরভি দিদির কাছে যাবো আমরা, সুরভি দিদি অনেক চুপচাপ আছেন। হ্যালো শুনতে পাচ্ছেন দিদি? হ্যালো, হ্যাঁ দাদা বলেন। শুনতে পাচ্ছিলেন আপনি আমাদের কথা, দেখছিলেন সবকিছু? সব শুনতে পাচ্ছিলাম, আমার একটা কল আসছিল, তো আপনি দাদা একটু অসুস্থ কক্সবাজার, এর জন্য একটু টেনশনে আছি আর কি। আচ্ছা আচ্ছা বলেন। ঠিক আছে, না আমি আপনার এমনি খোঁজ খবর নিচ্ছি যে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। এখন একটু মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলাম, তো এখন ভাবতেছি কালকে পরীক্ষা শেষ হলে চলে যাব নাকি, এটা একটু টেনশনে আছি আর কি। কয়টায় পরীক্ষা শুরু হবে আর কয়টায় শেষ হবে বলেন তো? 6টাতেই শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা মনে করুন যে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত মনে করেন না নিয়ে দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত নিতে পারবো স্যার। না 6টা পর্যন্ত তাহলে কালকে আর যেতে পারবো না, কারণ 5:30টার গাড়ি, তো আপনি হলো 5:30টায় রওনা দিলে পরের দিন সকালবেলা 9টা 9:30টার সময় আমি কক্সবাজারে পৌঁছে যাব। আচ্ছা আপনার আপনার গাড়িটা কখন বলেন? আচ্ছা স্যার দুটো থেকে হচ্ছে মনে করুন যে পরীক্ষা নিবে আশা করি, আপনার যদি পরীক্ষার সমস্যা থাকে, ঠিক আছে, মানে পরীক্ষা আপনার যদি যেতে হয়, ঠিক আছে, আপনি স্যারকে বলবেন, স্যার আপনাকে ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? আপনাকে এত চিন্তা চিন্তিত হওয়ার বা চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা যেহেতু স্যারের হাতে আছে, স্যার চাইলে আপনার পরীক্ষাটা পরেও নিতে পারে, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। দেখি দাদা আজকে রাতে কি অবস্থা হয়, আগে ভালো করে খোঁজটা আগে নিই, যে যাওয়া লাগবে তো, গেলে তো ভালোই হতো, আজকেই গেলে বেশি ভালো হতো, কিন্তু যেতে পারলাম না, এখন গাড়ি তো টিকিট পাওয়া একটা ব্যাপার আছে, তারপরে দেখি। ঠিক আছে, আচ্ছা কি জানি বলছিলেন দাদা বলেন। আপনার তো কোনো জায়গায় সমস্যা নেই, আমরা তো আসলে দেখছি কারোর সমস্যা হচ্ছে না।
সমস্যা দাদা কোন সমস্যা সম্মুখীন হলে সমস্যা বোঝা যায় বুঝছেন এখন ঘটনা হচ্ছে যে আমার একটা কথা আছে যে পরীক্ষাটা কি ইংলিশেই হবে না বাংলাতে ইয়ে করতে হবে এই দুটোর মধ্যে কোনটা একটু জানা থাকলে ভালো হতো এত চিন্তা করেন না ঠিক আছে এটা কোনো ব্যাপারই নয় আপনি যা শিখেছেন যা পড়েছেন ডিজিটাল মার্কেটিং এর কখ ক গই ধরবে চিন্তা করবেন না আপনি কোনো একদম ভয় না একটু আগে ভয় না একটু আগে থেকে জানা থাকলে একটু ভালো হতো যে আসলে বাংলায় লিখতে হবে না ইংলিশে লিখতে হবে এটা কি স্যার কিছু বলছেন যারা কম বুঝে সেই অনুযায়ী কোয়েশ্চেন হবে সুতরাং মানে এটা ইংলিশ বা বাংলা নিয়ে এত টেনশন করার কিছু নেই খুব সহজেই করবে ভাইয়া বললেন আমি একটু মনে করেন প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু এমন একটা টেনশন আসে মাথার উপর ইয়ে হলো যে আপনি 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 আপনার প্রিপারেশন আমার মতে দেবতা হেমন্ত দাদার কাছে বললেন দাদা স্যারকে অবশ্যই বলবেন তাছাড়া আপনিও বলবেন আপনি বললেই মনে হয় ভালো হবে যে আমার এই সমস্যা আমার একটু যাওয়া লাগে আশা করি ভাইয়া মনে হয় এটা আপনার ব্যবস্থা করে দিবেন যে কোনো হবে আপনার ক্ষেত্রে হ্যাঁ যে কোনো আচ্ছা দাদা ঠিক আছে তাহলে ভাই আপনি যাবেন আপনি যাওয়ার প্রস্তুতি তো অবশ্যই নেন তারপরে জিজ্ঞেস করবেন আগে দিন ক্লাস হলো পরীক্ষার একটা বিষয় আছে তবে তারপরও সবার আগে আমার আগে সংসার দেখতে